তিনি একজন মুসাফির মানুষ, মাওলানা মোহাম্মদ আবু সাইদ বুলবুলি। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও ইসলামী সঙ্গীত শিল্পী, কোরআন ও হাদিসের ব্যাখ্যাকারী বক্তা। সেই জন্য যারা বিভিন্ন দিকে আছেন, সকলে মজলিসে এসে বসুন। তার আগে আপনাদের কাছে আর একটা কথা বলি, এটা কবরস্থানের জলসা, আর আমরা যে জায়গাটা বসে আছি এর পাশে একটা মাদ্রাসা আছে, মক্তব। আমাদের এই মক্তবে কিছু বাচ্চা, তারা কোরআন শরীফ মানে কায়দা শেষ কোরআন শরীফ ধরেছে। তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এই মঞ্চে তাদের হাতে মাদ্রাসার পক্ষ থেকে তাদের হিজাব, কোরআন শরীফ এবং রিয়াল কার্ড তুলে দেবো আমাদের মুসাফির বক্তার হাত দিয়ে। মাদ্রাসার ছাত্রীরা, তোমরা সকলে এখানে চলে এসো। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উজমা কালাম কোরআন মাজিদ, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল ক্বারীব, যে দেহের মধ্যে কোরআন নেই সেই দেহটা একটা অন্ধকার ছাড়া বাড়ির মতো। একটা মানুষ যদি মাঠের মাঝখানে একটা বাড়ি তৈরি করে, তাদের আলোবাতি কিছু না জানায়, সেখানে যেমন লতা পাতা, বিভিন্ন গাছগাছালি এবং সাপ পোকামাকড় স্থান নেয়, ঠিক একটা দেহের মধ্যে যদি কোরআন না থাকে, তাহলে সেই দেহটা একটা অন্ধকার ছাড়া বাড়ির মতো। তুলনা দিয়েছেন আল্লাহ নবী। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, বুখারী শরীফের হাদিস। নবী বললেন যে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে পৃথিবীর মধ্যে অনেক উত্তম মানুষ আছে, অনেক জ্ঞানী মানুষ আছে, অনেক দার্শনিক আছে, বৈজ্ঞানিক আছে, ডাক্তার আছে, সায়েন্টিফিক আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সামনে উত্তম মানুষ বললেন না, উত্তম মানুষ বললেন কাদেরকে, যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তোমাদের মধ্যে সেই উত্তম ব্যক্তি। তাই আজকের এই মাদ্রাসায় যে সমস্ত বাচ্চাগুলো তারা নুরানি কায়দা কায়দা শেষ করে পবিত্র আল কোরআন শুরু করেছে, তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে তাদের দেখা দেখি আরো গার্জেন পক্ষ এবং ছাত্র ছাত্রীরা উৎসাহিত হয়, তাই আমরা তাদের সকলের হাতে আমাদের মুসাফির মাওলানা আবু সাইদ সাহেবের হাত দিয়ে তাদের হাতে আমরা কোরআন শরীফ তুলে দেব। আপনারা সকলে একটু নারায় একটু দেবেন। ও ইসলামী সঙ্গীত শিল্পী, কোরআন ও হাদিসের ব্যাখ্যাকারী বক্তা মাওলানা আবু সাইদ বুলবুলি, বাংলাদেশ। তিনি খুব সুবক্তা, বয়সে নবীন দেখাচ্ছে কিন্তু তিনি অত্যন্ত ভালো বক্তা। তার বক্তৃতায় আপনারা বুঝতে পারবেন যে তিনি কত বড় বক্তা। আপনারা যারা বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে মজলিসে বসার জন্য বলবো, সকলে মজলিসের আদব রক্ষা করুন, সকলে এসে বসে যান। আপনারা হয়তো বুঝতে পারছেন না, বাংলাদেশের অধিকাংশ ওলামাকে আমি দেখেছি, তেনারা সরাসরি কোরআন দেখেই ওয়াজ করেন। বাংলাদেশের নজরুল ইসলাম সাহেবকে আমরা দেখেছি, বা মাওলানা সাইদি সাহেবকেও আমরা দেখেছি, যে ওনারা স্টেজে টেবিলের উপরে কোরআন রেখে ওয়াজ করেন। তো সেই জন্যে বাংলাদেশ বক্তাদের সুবিধা হয়, সামনে একটা টেবিল থাকে, আমাদের এখানে হয়তো সেই পরিবেশ নেই, সেই জন্য একটু মানিয়ে নেবেন।
صلى الله وسلم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وأكرمه وعلمه من البيان ما علم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسندنا وحبيبنا وطبيبنا وطبيب روحنا محمد Yeah.
রয়েছে মাহফিলের পরিচালক। আজকে মাহফিলে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত বাবা কিরা আমার আগে আলোচনা করে গণ্য করেছেন একজন আলেম আমার সামনে বসে আছে দিন প্রেমী কোরআন প্রেমী মুসলিম সরলা মারাবি কুর্কি মামা বোনেরা আমার আব্দুল সালাম রিগার্ডিং সুলতান আমি আবার জ্ঞাপন করছি সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আপনাদের সালামের জবাবটা দিলে মনে হচ্ছে আমার পরে আপনারা খুশি আছেন, এমন নাকি? জয় বলেন। মুসলমানের সালাম হবে না কখন ডাউন। আপনাদের সালাম দিলে মনে হচ্ছে রোজা আছে, একটু বাজে ইফতারি হবে, এমন নাকি? জোরে বলেন। আমি যতক্ষণ কথা বলবো আমার মহব্বতের ভাই আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন তো, একটু হাত আশা দিবেন তো। তাই আসুন, লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার বিভিন্ন কাছ থেকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার কাছে, সে ইলাহিতে মনিবের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে দিন থেকে জবাব দিয়ে এক ব্যক্তি বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। যিনি যে বিশ্বনবী, সুপারিশ না হলে আমরা কেউ জানা যাব না, কথা বলেন ঠিক আছে নাই। সে বিশ্বনবীর পরে আরো একটা উত্তম উদ্দেশ্য করি সকাল বলুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের জন্য, ইসলামের জন্য, নাকি আমরা এখানে খাওয়ার জন্য এসেছি নাকি? জোরে বলেন, কিসের জন্য এসেছি? আর কোরআন শুনতে, কোরআনের আলোচনা শুনতে, আমরা কিন্তু অন্য কিছু শুনতে আসি নাই। কোরআন কারিমে কোন আয়াতের তাফসীর শুনতে হলে, কোন আয়াত শুনতে হলে ওই আয়াতের পরে আপনি তাফসীর শোনার দরকার নাই। ওই আয়াতের মাত্র একটা হরফ যদি আপনি টেনে চলেন, আপনার আমল, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 200 রাকাত নফল নামাজের সওয়াব আপনার আমল নামায় নৈবেদ্য করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ শুনতে হবে, আমরা এখানে এসেছি কোরআন কারিম শুনতে, কথা বলা ঠিক আছে নাই? এই জন্য ভাই জানা, আসলে আমাদের সমাজে, আমাদের গ্রামে অনেক জলসা হয়, কিন্তু মানুষ কিন্তু ঠিক হতে চাচ্ছে না, কথা বলা ঠিক আছে কি? মানুষ কিন্তু সোজা পথ চিনতেছে না। কারণ কি? এ মানুষ আমরা কোরআনের ছায়াত করে নাই, আমরা কোরআনের পথে নাই, আমরা কোরআন মানি না, আমরা কোরআনের আইন মানি না, আমরা কোরআনের শাসন মানি না। এজন্য আমাদের ভয় চিন্তা বেশি, এই জন্য আমরা আজকে তামাম বিশ্বে মুসলমানদের কাছে কথা বলেন ঠিক আছে নাই? আমরা কোরআনের আইন মানি না, শাসন মানি না, এই জন্য আমরা তামাম বিশ্বে মার খাই, রোহিঙ্গার মুসলমান মার খাই, কথা বলেন ঠিক আছে নাই? তাই না, যদি আমরা কোরআনের ছায়াত করে থাকতাম, আমরা কোরআনকে মানতাম, তাহলে আমাদের কোনো ভয়, আমাদের কোনো ভীতি থাকতো? যারা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলে, যদি আমরা কোরআন, আমরা কোরআন শাসনই মানতো, তাহলে তোমাদের কোনো চিন্তা থাকতো না, ভয় থাকতো না। কিন্তু আজকে মুসলমানদের বেশি ভয় রয়েছে, চিন্তা রয়েছে, একটা মাত্র, কেবলমাত্র কারণে এই মুসলমান কোরআনের আইন, কোরআনের শাসন মানে না, কোরআনকে মানে না। কারণ পৃথিবীতে অনেক কিতাব রয়েছে, বাইবেল রয়েছে, বেদ রয়েছে, অনেক কিতাব রয়েছে, আরে কোন কিতাবের জলসা কিন্তু হয় না। হয় কি? কোন কিতাবের জলসা হয় না। কারণ কি? ওই কিতাবের ভিতরে ভুল কি, সন্দেহ আছে কি না আছে, এমন কোন মুকাদ্দামা ভূমিকায় এমন বলে স্পষ্ট করে বলে নাই। কিন্তু আমার আল্লাহ বললেন, আমি যে কিতাব তোমাদের দিলাম,
এই কিতাবের ভিতরে কোন ভুল নাই, কোন সন্দেহ নাই, আমি আল্লাহ মুকাদ্দামাতে ভূমিকায় দিয়ে ফেলেছি। কোরআন কারীমের প্রথম সূরা কোনটা জোরে বলেন, একটু জোরে বলেন। আহারে অনেকে আমি দেখেছি ভারতবর্ষে অনেকে মাধ্যমে করলাম, কিন্তু এখানে বলে কোরআন কারীমের প্রথম সূরা হলো সূরা ফাতিহা। না না না, কোরআন কারীমের সূরা ফাতিহা হলো আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোরআন কারীমের আয়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহু আকবার বলতে হবে, যদি না বলে ওই ব্যক্তি বোবা শয়তান হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমরা মুসলমান হয়ে কি বোবা শয়তান থাকতে চাই? তাহলে আমরা কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করে নাকি জোরে বলতে রাখিয়েছি তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি গুনাহ হয়? জোরে বলেন নাকি? সব হয়, সব হয়। আমরা বলি না আজকে আমরা কৃপণতা করি, না না, যারা মোমেন বান্দাদেরকে কৃপণতা করলে চলবে না। কারণ মৌমাছি দ্বারা, এই মৌমাছি কিন্তু সবসময় ওপরে ওপরে থাকে। মৌমাছির বৈশিষ্ট্য হলো পাঁচটা, কয়টা ভাই? জোরে বলেন কয়টা? পাঁচটা। এই মৌমাছি থাকে, এই মৌমাছির বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই মৌমাছি বিভিন্ন ফলের পরে পরে, বিভিন্ন ফুলের পরে পরে মধু সংগ্রহ করে আর এক জায়গায় জমা করে। জোরে বলেন সুবহান। এটা মৌমাছির বৈশিষ্ট্য। আর গুয়ে মাছির বৈশিষ্ট্য হলো এরা বিভিন্ন প্রশ্ন প্রশ্নের জায়গায় পড়ে, যত মূর্তি চাই নিচে নিচে যায়। কথা বলার ঠিক আছে নাই? আচ্ছা ভাই, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ভাই দেখালা, এরা সবসময় নিচে নিচে থাকে, প্রশ্ন প্রশ্ন জায়গা চলে। এই মুসলমান আমরা হলো মৌমাছিমার কাজ, এবারে ঠিক আছে নাই? আমরা মোমেন বান্দা, এই জন্য আমরা কোরআন কারীমের পাশে আসবো, আমরা ভালো জায়গায় থাকবো, মাদ্রাসায় আসবো। আমরা এই যে বক্তব্য তৈরি করেছে আমি শুনলাম কোরআন কারীমের মাদ্রাসা, এখানে আমরা আসবো। মোমেন বান্দার কাজ হলো এটা, কথা বলেন ঠিক আছে নাই? আপনারা গুয়ে মাসে মার্কা মুসলমান, তারা মানবিক মুসলমান, খোদার কসম করে বলতেছি, যারা কাফের মাদ্রাসাকে ভালোবাসতে চাই না, মসজিদকে ভালোবাসতে চাই না, তাফসীর মাহফিলকে ভালোবাসতে চাই না। যেখানে মাহফিল হয়, কোরআনের মাহফিল হয়, সেখানে বানানোর জন্য চেষ্টা চালায়, কথা বলেন আছে না নাই? সেখানে বানা যায়, কিন্তু মুসলমান হয়ে বাধা দেওয়া যাবে না। তৎকালীন জামানায় বাধা তো কাফেরা, আমরা তো কাফেরা, আমরা তো মুসলমান, কথা বলেন ঠিক আছে নাই? ভাইরা, তৎকালীন জামানায় একজন কাফের অন্য একজন কাফেরকে বলতো, কোরআন শুনতে দেয় না, শোনাবল করিস না, আর পণ্ডিতরা গণ্ডগোল গল্পা দিয়ে দিয়ে হট্ট গল্পা দিয়ে দিয়ে বলেছে কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. আল্লাহ আকবার বলেন, একজন কাফের অন্যজন কাফেরকে বলত, তোরা কোরআন শুনতে দেস না, কোরআন শ্রবণ করিস না, বিজয় লাভ করতে পেরেছে বিশ্বদিকে দিয়েছে আবু জেহেল। আবু জেহেল ডিজিটাল কায়দায় কতবার দিয়েছে বিশ্ব নবীর কোরআনকে বন্ধ করার জন্য, ইসলাম প্রসার করতে দিবে না, এই করার জন্য আবু জেহেল ডিজিটাল কায়দায় কত বড় করার চেষ্টা করেছে, কিন্তু আবু জেহেল কি পেরেছে? পারি নাই। কারণ একমাত্র কেবলমাত্র কোরআন কারীম নাযিল করেছেন আল্লাহ, আর সংরক্ষণ করবেন কে? জোরে বলেন তো, জোরে বলে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাও বলেছেন, ইন্নাকা নাহনু আমি এই কোরআন সংরক্ষণ
অর্পণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। তাহলে আওয়াজ তো তুমি বন্ধ করতে পারবে, জোরে বলেন, কিন্তু পারি না। মূসা নবীর বিরুদ্ধে ফিরাউন পথ বাধা দিয়েছে কিন্তু পারে নাই। আজ পর্যন্ত কোরআন কারীমের বাধা দিয়া কেউ বিজয় লাভ করতে পারি নাই আর পারবেও না। তাই রোহিঙ্গা মুসলমানদেরকে আজকে অত্যাচার নির্যাতন যুগ নিষ্কৃষিত করেছে, সামাইকের জন্য ওরাও বিজয় লাভ করতে পারবে না। ইতিহাসের পাতায় লেগে গেছে এই কোরআন কারীমকে বাধা দিয়া আজকে কেউ বিজয় লাভ করতে পারে নাই। দেখবেন এই রোহিঙ্গা সরকার মুসলমানদেরকে হত্যা নির্যাতন আহা শিশু শিশু বাচ্চাদের আপনারা ফেসবুকে নিয়ে গেছেন, বেদনা মাসুম বাচ্চাদেরকে ওরা কুকুর কথা কাটতেছে কথা বলে ঠিক আছে না? ভাই এই কাটতেছে এরা, এদেরকে একদিন পতন হবে, ধ্বংসের একদিন হবে কথা বলে ঠিক আছে না? হবে কিনা? কারণ ভাই আমার মুসলমান আজকে আমাদের জন্য নীল মহব্বত নাই, ভালোবাসা নাই। বিশেষ করে মুসলমানদেরকে মার খাইতে হবে ওই সময় যখন আল্লাহর বিধানকে মানবে না, রাসূলকে মানবে না, হক্কানি আলেমদেরকে মানবে না, সেই সময় মুসলমানদেরকে মার খাওয়া লাগবে। তিরমিজির হাদিস কিতাবুল ফিতানে আছে, সামান্য ওই সময় ফ্যাক্ট হবে যে সময় আল্লাহর বিধানকে মানবে না, রাসূলকে মানবে না, কোরআনকে মানবে না, নবীকে মানবে না, হক্কানি আলেমদেরকে মানবে না, ওই সময় সমাজের 16টা ফ্যাক্ট হবে, কয়টা ফ্যাক্ট না? এই হাদিসটা এসেছে আবু হুরায়রা থেকে বর্ণিত, আলী থেকে বর্ণিত। সমাজের ভিতরে ফেতনা হবে 16টা। প্রথম ফেতনা হলো মুসলমানদের ভিতরে মিল থাকবে না, গন্ডগোল মারামারি কাটাকাটি হিংসা রাহাজানি হয়ে যাবে যদি কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআন যদি না মানে। কিসের কারণে না মানে? তাই ভাইজান আমার রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করছে, আহা আমরা মুসলমান আওয়াজ দিচ্ছি না। যেখানে মুসলমান হজ করতে যায়, আমরা উমরা করতে যাই, সে মদিনার আহারা মদিনার বাদশাহ কোনো কথা বলতেছে না, কথা বলে ঠিক আছে নাই? মুসলমানদের একমাত্র বিষয় হলো মদিনা মনোয়ার, কথা বলে ঠিক আছে নাই? কিন্তু সেখান থেকে কোনো কথা বলছে না। আমাদের মুসলমানদের ভিতরে মিল মহব্বত কমে গেছে, কথা বলে ঠিক আছে নাই? কিন্তু আজকে বাংলার জমিনে এই রোহিঙ্গা মুসলমানদেরকে ঠাই দিয়েছে বলে বলে সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত রোহিঙ্গা মুসলমানদের শিশু শিশু মুসলমান আহা এত সুন্দর করু দেখলে, চমৎকার দেখলে, পূর্ণিমা তারা ধার মানিয়ে যায়, এত সুন্দর চেহারা, এদেরকে কুকুর কথা কাটতেছে। আচ্ছা মুসলমান আমরা এই যে কাটুক আমরা কি চাই? একটা মুসলমান ধ্বংস করতে কি আমরা চাই? জোরে বলে একটু মহব্বত দূরে সরি করি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا هل تؤمرهم قرا هل تؤمرهم قرا রোহিঙ্গা মুসলমানকে সুবহানাল্লাহ আল্লাহ তুমি রহম কর রোহিঙ্গার ওই মুসলিমকে, গজব দিয়া দংশন কর মিয়ানমারের সরকারকে, মিয়ানমারের সরকারকে আল্লাহ তুমি রহম কর, আল্লাহ তুমি রহম কর রোহিঙ্গার ওই মুসলিমকে, গজব দিয়া দংশন কর মিয়ানমারের সরকারকে, স্বৈরাচারী সরকারকে, স্বৈরাচারী শোষীকে। কথা বলে ঠিক আছে নাই? কথা বলে ভাই জানা আমার আমি নিজে যুক্তি কাজে যে শুধু কাজে যে লেখে তার কারণ রোহিঙ্গা মুসলমানদেরকে যে হত্যা করছে নির্যাতন করছে, আমরা চাই রোহিঙ্গার সরকারকে আলাদা গজব দিক, কথা বলে ঠিক আছে নাই? আর তা না হয় হেদায়ত দিক, কথা বলে ঠিক আছে নাই? অবশিষ্য মায়ের কান্না তোমার কি দয়া লাগে না, অবশিষ্য মায়ের কান্না তোমার কি দয়া লাগে না, দোষিতা ওই মায়ের কান্না তোমার কি আরশকা পায় না, তোমার কি
পাহাড় স্রোতে রক্তের বন্যা, পাহাড় স্রোতে রক্তের বন্যা, তোমার কি আল্লাহ দয়া হয় না? আল্লাহ তুমি রহম কর, আল্লাহ তুমি রহম কর, রোহিঙ্গার মুসলিমকে গজব দিও দংশন করো, মিয়ানমারের সরকারকে সৈরাচারি শশীকে মজলুমায় আত্মনাতে তোমার কি করুণা হয় না, তোমার কি করুণা হয় না? আর একবার পাঠাও বাবিল, আর একবার পাঠাও বাবিল, মিয়ানমারের জমিনে গজব দিও দংশন করো, মিয়ানমারের সরকারকে সৈরাচারি সরকারকে মারহবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হচ্ছে। এবার আসেন তাহলে মিয়ানমার যে নাম দিচ্ছে, এই মা মুসলমানদেরকে দিচ্ছে, একজন মুসলমানদেরকে যদি মারে আর একজন মুসলমান যদি উপকার না করে, আহারে ওই মুসলমান মুসলমানত্ব থাকে না। কথা বলে ঠিক আছে ভাই? থাকে না। এই জন্য মুসলমান একজন মুসলমানকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হলে দুই দুইটা নিয়ামত আর দুই দুইটা কুদরাত আমাদেরকে বিশ্বাস করতে হবে। কয়টা কুদরাত? আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ভিতরে মানুষগুলো যখন সভ্য সমাজে পরিণত হয়েছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুই দুইটা নিয়ামত আর দুই দুইটা কুদরাত আর দুই দুইটা প্রশংসা পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সে দুইটা জিনিস কি? সে দুইটা জিনিস হলো সূরাতুন নিসা আয়াত নম্বর 174। জবাব করে আমার সঙ্গে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, হে মানুষ আমি তোমাদের মাঝে পাঠাইলাম যারা গ্রহণ করবে মানবে আলাদা করবে নূরম মুবিনা, তারা নূরম থেকে নূর মানে বহু বছর কাটাইছে, কথা বলো ঠিক আছে না? তারা আলোকিত পথ তারা পেয়ে যাবে। মানে কয়টা জিনিস মনে রাখবে? জোরে বলেন দুইটা। এক নম্বর কি? বুরহান নামক নবী। এবার আসেন এখানে দাওয়া পাশে আলেম ওলামা রয়েছেন, কামিল পাশে আলেম ওলামা রয়েছেন, তারা হয়তো বা জানেন, হয়তো বা কিছু মানুষ জানেন বুরহান নামক নবী কোন নবী, হয়তো বা কিছু মানুষ জানেন না, কথা বলেন ঠিক আছে নাই? আমি একটু চেষ্টা করে দিই। তাফসিরে রাইজাবি, তাফসিরে মাজহাবি, তাফসিরে খাজান, তাফসিরে বিজিরানি কুরআন, তাফসিরে কাশ্যাফ, তাফসিরে রুহুল আমিন মায়ানি, এই তাফসির গ্রহণ করে তারা একমত দিয়ে বলেছে আল্লাহ তাআলা মাহা করে মহব্বত করে ভালোবেসে আমার নবীর নাম দিয়ে রেখেছেন বুরহান নামক নবী। আরো জোরে বলেন, নবীর সম্মান কি করেছেন? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, নবীর সম্মান দিয়েছেন, সেই নবীর পরে কোন কারীম নাযিল করেছেন, এই দুইটা যদি যারা গ্রহণ করবে মানবে আনুগত্য করবে সেই অনুযায়ী জীবন পরিচালনা করবে সে আলোকিত পথ পেয়ে যাবে, আর আলোকিত পথটা হলো সে জান্নাত পেয়ে যাবে, তার আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করবে। জান্নাত চিন্তা জুরি মিন
যাওয়ার পরে আপনার দুনিয়ার বিভিন্ন গান বাজনা ঢোল ডাল শুনে আমরা পাগল হয়ে যাই, কথা বলেন ঠিক আছে নাই, পাগল হয়ে যায়। এমনকি কিছু করে নেবেন না, আজকে এতে শো রয়েছে, আমাদের তো শো রয়েছে, পূজা মন্ডল হয়, পূজা পার্বণ হয়, কথা বলেন হয় কিনা, এই পূজা মন্ডলে দেখবেন মুসলমানদের সন্তান বেশি থাকে, কথা বলেন ঠিক আছে নাই, কথা বলেন মুসলমানের মেয়ে বেশি থাকে, মুসলমানের ছেলে বেশি থাকে। আমি বলতেছি মুসলমানের ছেলে যদি থাকে, আপনার যদি ছেলে যদি থাকে, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কিয়ামত ময়দানে আপনার বিচার হবে। হওয়ার পরে আল্লাহ বলবেন রেজাল্ট জানিয়ে দাও, ওর আমলনামায় 20 কোটি গুণা, তাই করি গুণা 20 কোটি যখন জানিয়ে দিবেন, আপনি প্রশ্ন করবেন আল্লাহ আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, কিন্তু আমার আমল নামায় 20 কোটি গুণা ফলতার কারণ কি? আল্লাহ বলবে ফেরেশতা জানিয়ে দে, তোর ছেলে, তোর ছেলে গান বাজনা ভালোবাসত, নামাজ পড়ত না, তোর ছেলে মেয়েদের সঙ্গে প্রেম ভালোবাসা করত, তোর ছেলে ফ্রি ককটেইলে মেয়েদের সঙ্গে এসে মেস করত, তোর মেয়ে, তোর ছেলে খারাপ বাজনা শুনত, এই জন্য তুই তো নিষেধ করছিস না, এই জন্য তোর আমল নামাই, তোর গোনার ভাত তোর আমল নামাই, তুই পিতা হয়ে তখন নিষেধ করিস না, এই জন্য ওই আমল নামা ওই গুণা তোর পিতা, তুই পিতা তোর আমল নামায় যোগ হয়ে যাবে, কথা বলেন ঠিক আছে নাই, যোগ হয়ে যাবে, এই জন্য পিতা মাতা আমাদের নিষেধ করতে হবে, কথা বলেন ঠিক আছে নাই। এই জন্য আসছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই দেখেন কিতাব নাযিল করেছেন, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এজন্য এই কিতাবের আলোচনা মন দিয়ে শুনতে হবে, কথা বলে মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ আকবার জোরে বলেন, আরে এই কিতাব যাতে কোনো ভুল নাই, যাতে কোনো সন্দেহ নাই, আছে কি জোরে বলে সন্দেহ আছে, সন্দেহ নাই, সন্দেহ থাকলে এই কোরআনুল কারীমের জলসা পৃথিবীতে এত পরিমাণে হতো না, কথা বলেন ঠিক আছে নাই, এটা তারা বুঝবে, এদের জন্য মুত্তাকিদের জন্য এটা হেদায়া, জোরে বলে সুবহানাল্লাহ, মুত্তাকিদের জন্য কি হেদায়া, এজন্য মুত্তাকিরা কোরআন কারীম বুঝতে হবে, কোরআন কারীমের আয়াত, কোরআন কারীমের তাফসীর শুনতে হবে। আসুন আমি এতক্ষণ পর্যন্ত আর ভূমিকা বাড়াবো না, আলোচনায় চলে যাবো, কথা বলেন ঠিক আছে নাই, আলোচনায় চলে যাবো। আমি একখান আয়াত আপনার সম্মুখে পেশ করেছি, সূরা মুহাম্মদ, কোন সূরা জোরে বলেন, সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদের 38টা আয়াত রয়েছে, রুকু রয়েছে 4টা, আপনার সম্মুখে আমি পেশ করেছি 1 নম্বর আয়াত, এই আয়াতের পরে কিছু তাফসীর হবে ইনশাআল্লাহ, যেহেতু একটু শুনতে আপনারা ইনশাআল্লাহ, বাইরা না কোন আয়াতের তাফসীর শুনতে হলে ওই আয়াতটা কোন জন্য নাযিল হলো, কি জন্য নাযিল হলো, কোন কারণে নাযিল হলো, কোন সময় নাযিল হলো, এই প্রেক্ষাপট জানতে হয় শায়ে নুজুল থেকে, কথা বলেন ঠিক আছে নাই, শায়ে নুজুল থেকে জানতে হয়, আসুন আমরা সেদিকে আগাবো। কিন্তু তার আগে একটা কথা বলি বাইরা, আমার আমি কিন্তু অসন্তুষ্ট হব, কেউ আপনারা উঠাউঠি করবেন না, কারণ এটা কোরআনের মজলিস, এটা আদর প্রকট করার জায়গা, কথা বলেন ঠিক আছে না, এটা বেয়াদবির জায়গা না, কেউ উঠবেন না, যারা উঠবেন আমি মনে করব এরা সিটি মার্কা মুসলমান, ধান হয় এর সঙ্গে কিছু সিটিও হয়, কথা বলেন ঠিক আছে না, যারা উঠবে এরা সিটি মার্কা মুসলমান, আর যারা উঠবেন এরা কিন্তু সোজা হবে না, সোজা হবে কি, এত কর্মকারীদের আলোচনা হচ্ছে, আলেমুলা এত বুঝাচ্ছে, কিন্তু মানুষ সোজা হচ্ছে না, সোজা ওই সময় হবে একটা পুকুরের ভিতরে একটা সাপ আর একটা ব্যাং বাস করে, কি বাস করে সরি বলেন, আমি কিন্তু বুঝানোর জন্য বলতেছি, সাপ আর ব্যাং বাস করে, এই সাপ আর ব্যাং বলতেছে ও ব্যাং
তোমার সঙ্গে আমার সঙ্গে গভীর বন্ধুত্ব বন্ধুত্ব নষ্ট করা যাবে না। কি বলতেছে? সাপ বলতেছে ব্যাঙের, ব্যাঙ বলতেছে সাপের, বলতেছে আচ্ছা ঠিক আছে। এবার সাপ বলতেছে ব্যাঙ, তুমি যে পানির ভিতরে চ্যাউটাও করে ডাকো, প্যাউটাও করে ডাকো, এ ডাক আমার সহ্য হয় না। কে বলতেছে? সাপ বলতেছে। ব্যাম বলতেছে একটু তো তুমি বলতেছো বন্ধুত্ব নষ্ট করা যাবে না, বন্ধুত্ব গভীর করতে হবে। আবার তুমি কি কথা বলো যে ত্যাও বলতো ডাকো, ডাক তোমার সহ্য হয় না, এ কথা বলবো কেন? ব্যাগের সাপের কাছে, ব্যাগের কাছে মিজাজ খারাপ হয়। ব্যাম বলতেছে সাপ, তুমি একটু আগে বলেছ বন্ধুত্ব নষ্ট করা যাবে না, কিন্তু তুমি বলেছ আমার ডাক সহ্য হয় না। আমি ব্যাম হয়ে বলতেছি ও সাপ, তুমি যে পানির ভিতর দিয়ে চলো, আর যখন পানির ভিতর দিয়ে সাপ চলে দুই কষ্টে পানি ফাঁক হয়ে যায়, যায় কিনা পানি ফাঁক হয়ে যায়, এই পানি ফাঁক হয়ে যায় যখন এই পানির আঘাতটা বাড়িতে আমার গায়ে লাগে, আমি ব্যাস আমার কলিজায় সহ্য হয় না। এবার আপনারা বলেন তো সাপ আর ব্যাঙের ভিতরে গন্ডগোল শুরু হয়ে যাবে কিনা? সাপ বলছে তুমি ছোট মানুষ, আমি হয়তো বা একটা কথা বলতে পারি, কিন্তু তুমি ব্যাং হয়ে আমাকে এত বড় কথা বলেছো আমার কলিজায় সহ্য হয় না। আমি সাপ তুমি ব্যাং তোমাকে খেয়ে ফেলবো। কে বলছে? সাপ বলছে। ভালো করে শুনবেন, কান লাগান, অধীর থিওরি আছে আপনাদের শিক্ষার জন্য বলতেছি ভাই। সাপ তার ব্যাংকে খেয়ে ফেলবে, সবল করেছে ব্যাংটা, গভীর বুদ্ধিমান, পুকুরের ভিতরে ছিল একটা গর্ত, এই গর্তের ভিতরে ব্যাংটা চলে গেল। যখন চলে গেল সাপটা সবল করে ফেলায় এমন করতেছে আর বলতেছে ব্যাংটি বের হওয়া তোকে আজকে খেয়ে ফেলবো। ব্যাং বলতেছে অত সুযোগ না, আমি ব্যাং বের হব না। এবার ওদিক থেকে আসছিল একটা কৃষক নাঙ্গলার গরু নিয়ে মাঠে চাষ করার জন্য। আচ্ছা আপনারা বলেন তো নাঙ্গল গরু যখন নিয়ে যায় ওই হাতে একটা মুখু মাঠ লাঠি থাকে কিনা, তার নামটা কি? কেউ বলে পাসনি, কথা বলে পাসনি বলে না ভাই, তাহলে আপনারা পাসনি বলেন তো, আমার লাঠি বলবো। এখন এই কৃষক ইয়ে দেখেছে পুকুরের ভিতরে সাপটা পেড়া ধরে এমন করতেছে, হয়তো বা কাউকে খেয়ে ফেলবে, কাউকে দংশন করবে। আমি মানুষ হয়ে কাউকে দংশন করুক, কাউকে খেয়ে ফেলুক আমি চাই না। এবার এই লাঠি ছিল মুখুমার লাঠি ছিল, এই লাঠিটা মারবি না মারবি না, সাপের মাথা বরাবর মেরে দিল। যখন মাথা বরাবর মেরে দিল তখন সাপের গায়ে যখন লেগে গেল, সাপ কামড়ে টন হয়ে সোজা হয়ে গেল। আর যখন সোজা হয়ে গেল ব্যাং এবার বের হয়েছে, বলতেছে ও সাপ তুই সোজা হয়েছিস বটে, তুই মরার পরে সোজা হয়েছিস, ও তোর এত বোঝানো হয়েছে তুই বুঝিস না, মরার পরে তুই সোজা হয়ে গেছিস। আমি এ কথাই বলি, এই মানুষের আমরা যত বুঝাই বুঝাই নি কেন, কুরআন হাদিস দিয়ে যত বুঝান বুঝাই নি কেন, এই মানুষ কিছু মানুষ বুঝবে না বুঝবে না, এরা একমাত্র কেবলমাত্র মরার পরে বুঝবে, আর মরার পরে বুঝলেও তখন কোনো রেহাই হবে না। কথা বলেন, আমি ভুল করলাম না ঠিক বললাম? মরার পরে বললে মরে গেলে তারপরে বলে সোজা কর, আলেমদেরকে ডেকে নিয়ে আসে, মুখটা কেবলা দিকে দাও, একটু পশ্চিম দিকে দিয়ে দাও, সারা জীবন ইসলামের বারোটা বাজায় কুরআনের বিরোধিতা করে, আহারে আলেমরা বিরোধিতা করে, হকানি পীরদের বিরোধিতা করে, একাদশী কেবলা দিকে মুখটা দিবে, ফেরেশতারা লাঠি মেরে মুখটা অন্যদিকে দিয়ে দিবে, তারা বলে ঠিক আছে নাই চলবে না। এই জন্য আসুন মরার আগেই আমরা কোরআনকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, আলেমরাকে মহব্বত করি, মরার আগে আমরা সোজা হয়ে যাই, কথা বলেন ঠিক আছে নাই? সোজা হইতে গেলে আমাদের মানতে হবে আল কোরআন। কি বললাম জোরে বলেন, কি বললাম? আল কোরআন। আচ্ছা ভাই আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আলোচনা কি শেষ করবো নাকি? হ্যাঁ, যতক্ষণ আলোচনা হবে কোরআন এবং হাদিসের ভিতর দিয়ে আলোচনা হবে, কোন কেসটা কাহিনী হবে না। এদেশে তো কেসটা কাহিনী ভরপুর হয়ে গেছে, কথা বলেন ভরপুর হয়ে গেছে, কিন্তু না কোরআন এবং হাদিসের থিওরিটা বুঝতে হবে, কোরআন কারিম কি চাই, কথা বলেন ঠিক আছে নাই? কারণ এই পৃথিবীতে আচ্ছা আপনাদের আমরা যে নামাজ পড়ি, এই নামাজের দলিল হচ্ছে আর কোরআন, কথা বলেন ঠিক আছে নাই?
রোজা রাখি, রোজা পড়িলাম কোরআন, হজ করি, হজের দরিয়াল কোরআন, জীবন পরিচালনা করি তার দরি হচ্ছে আল কোরআন, সমাধান পাবো আল কোরআন থেকে। কথা বলেন আল কোরআন থেকে। যদি এবার কাফেরেরা মুশরিকরা নাস্তিকরা প্রশ্ন করে, আচ্ছা নামাজের দলিল তো কোরআন, যাকাত দলিল তো কোরআন, কিন্তু কোরআনের দলিলটা কি? চমৎকার প্রশ্ন কিনা, জোরে বলেন ভাইরা আমার, কোরআনের দলিলটা কি? কোরআন এসেছে সহি কিতাব, এর ভিতরে কোনো ভুল নাই, প্রথমে দিয়ে দিয়েছেন। কিন্তু আপনারা বলুন পৃথিবীতে অনেক কিতাব আদি রয়েছে, আচ্ছা কিতাব আদি প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কিতাবের হাফেজ আছে? আছে জোরে বলেন, আছে কি কোন কিতাবের হাফেজ? আছে নাই? কিন্তু একমাত্র কেবলমাত্র আমার এই কিতাবে হাফেজ রয়েছে জোরে বলেন সুবহান। পৃথিবীর থেকে যদি কোরআন মুছে দেয়, ধ্বংস করে দেয়, তাহলে আমাদের হাতে যে সিনার ভিতরে কোরআন কারীম রয়েছে এরা বলবে আর কিরিম সাফ হয়ে যাবে জোরে বলেন সুবহান। তাহলে কোরআন কারীম ধ্বংস করতে পারবে? পারবে। কারণ দেখেন আপনার শুনলে খুশি হয়ে যাবেন, বর্তমানে পৃথিবীতে প্রায় 3.5 কোটি মুসলিম হাফেজ পেরিয়ে গেছে কোরআনের হাফেজ জোরে বলেন সুবহান। সমাধান পাইতে হবে কোথা থেকে? আর কোরআন কারীম থেকে। এই জন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ও সমাধান মাথা বাবার সমাধান পাইতে হবে কোথা থেকে? কোরআন কারীম থেকে। কোরআন কারীম থেকে সমাধান পাবেন আপনারা যদি কোরআন কারীম রক্ত সহকারে পড়েন। কিন্তু না রাজারা, আপনি ভাত খাবেন, তরকার না নেন, ডিম না নেন, গোশ না নেন, আচ্ছা বলুন তো তরকারের সাথে ভাতের সাথে তা পাবেন জোরে বলেন পাবেন? এই জন্য কোরআন কারীম যদি ওয়াক্ত সহকারে পড়ে, তাহলে কোরআন কারীমটা বুঝে যাবে, এর স্বাদ ভালোবাসা মহব্বত পেয়ে যাবে জোরে বলেন সুবহান। ভাইরা আমার, এবার আসেন আলোচনায় চলে যাই, সূরা মুহাম্মদ 38টা রুকু রয়েছে, 4টা এই একটা কোন সময় নাজিল হলো, কি জন্য নাজিল হলো, কোন প্রেক্ষাপটে নাজিল হলো? এবার আমরা জেনে নিই, আমি যে আয়াতটি বলেছি সূরা মুহাম্মাদের প্রথম নম্বর আয়াত, এই আয়াতটা কিন্তু বদর যুদ্ধে আগে নাজিল হয়েছে জোরে বলো সুবহানাল্লাহ। কোন সময় নাজিল হয়েছে? বদর যুদ্ধে আগে। কি জন্য নাজিল হলো আমাদের জানতে হবে, জানার দরকার আছে কি না? আল্লাহর সঙ্গে কার সঙ্গে করে বলেন? আল্লাহর সঙ্গে তারা কুফরি করে, নাফার বাণি করে, আর আল্লাহর রাস্তায় বাধা দেয়, এদের আমল আল্লাহ তারা নষ্ট করে দিবেন, কোন কাজে আসবে না। তাহলে আল্লাহর সঙ্গে কুফরি করা যাবে, জোরে বলে কুফরি করা যাবে, নাফরমানি করা যাবে না, আবার সত্যান সাবিল্লাহ আল্লাহর রাস্তায় বাধা দেওয়া যাবে না, বা দিলে আজ আল্লাহ আমানাহুম এদের আমল আল্লাহ তারা নষ্ট করে দিবেন। কোরআন কারীম আর এক জায়গায় সুন্দর করে প্রশ্ন করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ যাবে, এর আসে আমার সাবজেক্ট হলো
আল্লাহ রাস্তা তৎকালীন জামানায় চিনাইছে কি কে আর বাধা দিয়েছে কারা, আর এখন আল্লাহ রাস্তা চিনাচ্ছে কারা আর বাধা দিচ্ছে কারা, কথা বলেন ঠিক আছে নাই? রোহিঙ্গায় আল্লাহ রাস্তা চিনাচ্ছিল কারা আর বাধা দিয়েছিল কারা, বাংলার জমিনে আল্লাহ রাস্তা চিনাচ্ছে কারা আর বাধা দিচ্ছে কারা, আপনার জমিনে ভারতবর্ষে আল্লাহ রাস্তা চিনাচ্ছে কারা আর বাধা দিচ্ছে কারা, কঠিন সাবজেক্ট কিন্তু ভাই রাজি আছেন সত্যি আপনারা রাজি আছেন তো, কে কে রাজি আছেন দুই হাত দেখায় না একটু, কে কে রাজি আছেন? নারা তাকবীর, নারা তাকবীর, আজকে তারা বিশ্বে মুসলমান মার খায়, মুসলমান আজকে কষ্টে নির্যাতন জুলুম অত্যাচার রয়েছে, আজকে এই সম্পর্কে আলোচনা করার দরকার আছে না? নেই আমার বিশ্বনবী আমার বিশ্বনবীর কেলাওয়াত শুনতে আসতো, এত মধুর কেলাওয়াত, এই কেলাওয়াত শুনে বিশ্বনবীর যখন সুন্দর করে মহাসে সাহাবীদেরকে নিয়ে আরো জোরে বলেন, আপনারা খুশি হচ্ছেন? হ্যাঁ, মুসলমান ধর্ম গ্রহণ করলে কি আপনারা খুশি? জোরে বলেন বাইরে আমার, আজকে পার্লার জমিনে যান, তার প্রথম নম্বর উপাধি হলো কোরআন সূরা থেকে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে শেষ পর্যন্ত নারা মসজিদ জগৎ থাকবে না, মুক্তা থাকবে না, গল 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 করে পৃথিবীতে দেখা গেছে যত আলেমরা রয়েছে একমাত্র আল্লামা দেলাওয়ার সাইদির হাতে বেশি মুসলমান ধর্ম গ্রহণ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর সেই আল্লামা সাইদের উপরে নির্যাতন জুলুম অত্যাচার কথা বলেন ঠিক আছে নাই? অত্যাচার থাকবে, বিশ্বনবী অত্যাচার ছিল, বিশ্বনবী অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, আমার বিশ্বনবী এমনকি জেলও কেটেছে কথা বলেন ঠিক আছে নাই? জেল কাটতে হবে বাইরে আমার, বিশ্বনবী আমার রাস্তা দিয়ে চলতেছে, মরুভূমির পানিগুলি উড়াই দিয়েছে, বিশ্বনবীর কান চোখ বন্ধ হয়ে যায়, আর যখন বন্ধ হবে বিশ্বনবী আঘাত করবে, বিশ্বনবী রাস্তা দিয়ে চলতেছে, পশা ঘুড়ি বিশ্বনবীর মাথায় দিয়েছে, বিশ্বনবী রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই সেই বুড়িমা কাটা দিয়েছেন, বিশ্বনবী রাস্তা দিয়ে যাচ্ছেন, বিশ্বনবী তাইতে ময়দানে জান্নাত মুবারক শহীদ হয়েছেন, একমাত্র কেবলমাত্র কোরআনের হক কথা বলার কারণে, ভাইজান আমার, আহারে যে সমস্ত আলেম ওলামা কোরআনের হক কথা বলবে ইরাও সমাজে মার খাবে, তাহলে আল্লামা সাইদের আদর্শ আর রাসূলের আদর্শের সঙ্গে কিছু আদর্শ আছে কিনা? ভাই যে বলে আছে কিনা?
আবার কিছু লোক বলে আলেম লামা মায়ের কাছে ওদের দোষে না, একমাত্র কেবলমাত্র হক কথা বলার কারণে, আর আলেমদেরকে হক কথা বলতে হবে, কথা বলে বলতে হবে, হক কথা না বললে ওই আলেম আলেম হতে পারে না, কথা বলেন ঠিক আছে নাই? সাহাবী আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সমাজে আলিম কাদেরকে বলবো? টুপি মাথা কাছে জামা হচ্ছে যুদ্ধ বলবে, এদেরকে আলিম বলবো না, কাদের চলে বলবো? হয়তো ওমর ফারুক কাহাফির হাবাবকে জিজ্ঞাসা করছেন, হুজুর সমাজে আলিম কারা? জবাবে বলেন, হুজুর সমাজে আলিম ওরা যারা এলের মোতাবেক আমল করে, এরা সমাজের আলিম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এলের মোতাবেক যারা আমল করে, কথা বলেন ঠিক আছে নাই? এলের মোতাবেক যারা আমল করে এরা সমাজের আলিম, আর সেই এলেম দিয়া কোরআনের হক কথা বলা লাগবে, সত্য কথা বলা লাগবে। কোরআনের সত্য কথা হক কথা যে আলেম বলবে না, সেই আলেমের কি আমাদের ময়দানে কি মুসিবত হচ্ছে, আমি কি শাস্তি হবে বলবো কি ভাই বলবো? মেশকা শরীফের হাদিস নবী বলেছেন, যে আলেম কোরআনের হক কথা বলবে না, সত্য কথা বলবে না, লুকু চুরি করবে, সে আলেমকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের কালে মেয়েদের হাড্ডি গুড্ডি গুলো আলাদা করা হবে, সব আলাদা আলাদা করে ফেলানো হবে, নারী বলি গুলো জাহান্নামের ভিতরে ঘুরতে থাকবে, খাইন যেমন ঘরে তেমন নারী বলি গুলো ঘুরতে থাকবে, জাহান্নামের একদল বের হয়ে এসে বলবে, আহারে ইনি তো আমাদের ওয়ামারু বিল মারুফি ওয়ানাহু আনিল মুনকার, ইনি তো আমাদের সৎ কাজে আদেশ করতেন, ওয়াসাকে নিষেধ করতেন, কেন এই লোকের এই অবস্থা হয়েছে? তখন তার জবান ফুটে যাবে, উনি তখন বলবে, আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ করতাম, অসৎ কাজে নিষেধ করতাম বটে, কিন্তু এই কাজগুলো গোপনে গোপনে আমি করতাম, এই জন্য আজকে আমার অবস্থা এই হয়েছে। কথা কি বুঝতে পেরেছে? তাহলে যারা সিও এলেমে এলে মোতাবেক আবদ করবে না, এদেরকে আলিম বলবে না, এলে মোতাবেক আমল করতে হবে। এখানে এসেছি আমরা আমলের খোরাক নিতে, কথা বলা ঠিক আছে নাই? কি দিতে এসেছি? আমলের খোরাক নিতে। কবি বলছেন, আমল না হইলে জিন্দেগি বরবাদ হ্যায়, আমল না থাকিলে জিন্দেগি বরবাদ, এহকাল বরবাদ, পরকাল বরবাদ হয়ে যাবে, কথা বলে বরবাদ হয়ে যাবে। এই জন্য আমল দরকার, বেশি বেশি আমল দরকার, আর বেশি বেশি আমল দরকার যদি হয় তাহলে তুমি কোরআনের ছায়ার তলে চলে এসো। এবার আসলে আমি যে কথা বলছিলাম, বাইরামার আলাদা স্থায়ী দিন তাহলে বুঝতে হবে হকারি আলে। এই জন্য মায়ের কাছে কথা বলে, এই জন্যে আমার দেশে কিছু লোক বলেছে আল্লামা সাইদি নাকি গুস্তা জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে আল্লামা সাইদি নাকি কমপক্ষে 3000 নারীদেরকে দর্শন করেছে নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত টাটকা মুনাফি, এদের ভিতরে আবু জেহেলের কিছু রক্ত রয়ে গেছে, এই জন্য এই কথা বলে। কথা বলে আমি বলি প্রবেশ করতে পারবে, তার ভিতরে আমার আল্লামা বেলালের সাইদি প্রবেশ করতে পারবে, আল্লামা সাইদির নামটি বড়ই মধুর লাগি, আল্লামা সাইদির নামটি বড়ই মধুর লাগি, আল্লামা সাইদির নামটি বড়ই মধুর লাগি, বাঁচতে দিল না বাঁচতে দিল না ওই হাই নার দল, বাঁচতে দিল না ওই কাপের দল, আল্লামা সাইদির
দাবাও যখন দিচ্ছে, আর সেই সময় সেই মুহূর্তে আবু জেহেল লিডার কি বলবা, আবু জেহেল লিডার সাথে সাথে মিলা গেলেন ভাই, আবু জেহেল সেই সময় লিডার। আবু জেহেল চিন্তা করল বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিচ্ছে, সঠিক কথা বলতেছে, এর ভিতরে কোনো ভুল নাই, ভেজাল নাই, আমি আবু জেহেল আমিও জানি না। সাফা বলেন তো, আবু জেহেল কিন্তু জানতো কোরআন সত্য, নবী সত্য, কথা বলেন ঠিক আছে নাই, কিন্তু আবু জেহেল তারপরেও বিশ্ব নবীর বিরোধিতা করেছে, কথা বলেন ঠিক আছে না নেই। বিশ্ব নবীর চাচা আবু তালিব যখন মারা যাচ্ছিল সেই সময় আহারে বিশ্ব নবী আবার আবু তালিবের কাছে গেলেন, বলতেছে ও চাচা তুমি কালেমা গ্রহণ করো শেষ মুহূর্তে, আর সম্পূর্ণ বড় লাগবে না, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু বলো, আমি চাচা কিয়ামত ময়দানে তোমার তোমাকে আমি যুক্তি খাওয়া করে বিচার, আমি তোমার ফাইসাল্লাহ যুক্তি খাওয়া করে তোমাকে জান্নাতের ভিতরে আমি নিয়ে যেতে পারবো, কিন্তু আরে তার পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল, আবু জেহেল সেই সময় বলল ও আবু তালিব আরে সারা জীবন বাপ বেটা ধর্ম পালন করে এসেছো, দাদাদের ধর্ম পালন করে এসেছো, এখন তুমি মুহাম্মাদের কাছে কালেমা গ্রহণ করবা, এটা চলবে না, এটা চলবে না, আর কালেমা গ্রহণ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় একটা আয়াত নাযিল করে দিয়েছেন, ও মুহাম্মাদ তুমি হেদায়াত তুমি দিতে পারবা না, ওইভাবে হেদায়াত একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা হেদায়েতটা রেখে দিয়েছি, এটা জীবন কি আল্লাহ, এই জন্য আমরা যত কোথায় বুঝাইনি কেন কিছু মানুষের হেদায়েত আসবে না, আর যদি হেদায়েত থাকে এই মাহফিল থেকে একটা মানুষও উঠবে না, বাবা ঠিক আছে ভাই, এটা তো কোরআনের মাহফিল, এটা তো হাদিসের মাহফিল, এটা তাফসির মাহফিল, এই মানে এই মাহফিলকে বেয়াদবি করার জায়গা না, কথা বলেন ঠিক আছে ভাই, এটা মোহাম্মদ শাহরুখ খানের প্যান্ডেল না, আমাদের পুরানোকারী স্লোগান আজকে মুসলমান আওয়াজ দিয়ে দেয় না, এর জন্য কাফেলা বুঝে গেছে মুসলমানের আওয়াজ হয়ে গেছে ছোট, এজন্য আমার এদেরকে ধ্বংস করলে এদেরকে মারলে এরা আওয়াজ বড় করতে পারবে না, এই মুসলমান একসঙ্গে ইংলিশ শুনতে পারবে না, মৌমাছি যখন ঢিল মারলে মৌমাছি সব মিলে একসঙ্গে ইংলিশ দেয় পুশ করে, আমাদের এই মুসলমান মিল নাই, আমরা একসঙ্গে ঝাঁকাই না, এই জন্য মুসলমান আজকে বিশ্বে মারি খায়, কথা বলে ঠিক আছে, কোন মুসলমানের মানলে রাস্তা দিয়ে আপনার আসলে একটা মুসলমানে মারতেছে সব মুসলমান ঝুঁকি দিতে হবে, কেন ওই লোকটাকে মারতেছে কি জন্য মারতেছে এটা মুসলমানদের গুণাবলী, কথা বলে ঠিক আছে, কিন্তু আজকে তা নয়, নিজে কি করে অট্টালিকা করবে, নিজে কি করে বাড়ি করবে, নিজে কি করে গাড়ি করবে, কথা বলে ঠিক আছে, এই সমস্ত সমাজের লোক আছে দেখবেন যারা বড় হয় এরা ফিরেও তাকায় না, আবার এদের মেয়েরা সব থেকে ব্যস্ত হয়, ভুল বললাম, দেখবেন যারা বড় কলকাতা নিউ টাউনে যান সব থেকে বড় কলকাতা শহরে যান সব থেকে বড় আমার ঢাকা যান ঢাকা গুলশান বহরিতে সব থেকে বড় এই সমস্ত মেয়েরা এই সমস্ত নারীরা সব থেকে ব্যস্ত, পোশাক গুলো পরে সুস্থ উড়ুতের সঙ্গে একদম ফিটিং পাতা উপরে অংশটা পরে একদম মানে উসুলিসে সব দেখা যাবে, ওদিক থেকে ফাটা ওদিক থেকে চেরা পিঠটা মনে হয় বলের মার আসে না নাই, এদিকে মনে হয় নাই আমার দেশের কথা বলতেছি, এদিকে আছে কি এমন ধরনের মহিলারা আছে, আর দেখবেন সব থেকে যারা বড় লোক এদের পোশাকটা হয়ে গেছে খাটো সব থেকে ছোট, আমি আবু সাইদ বুলবুলি বলি যদি কাপড়ে জাকাত দেওয়ার প্রয়োজন হয় এই সমস্ত বড় মহিলাদেরকে কাপড় জাকাত দেওয়া দরকার, আমার দেশে
কাপড়ের জন্য, কিরণ মেলা জামার জন্য, ইস্টার জলসা জি বাংলার জামার জন্য ইরাদের জামা পরে পোশাক পরে। আর এই ইস্টার জলসা জি বাংলা কিরণ মেলা ইহুদের কারখানা, কথা বলি ভুল বললাম কি, ইহুদের কারখানা। এই ইহুদিরা করেছে ইস্টার জলসা জি বাংলা, তোমরা দেখো রাতের বেলা যদি মিস হয়ে যায় আবার ওরা সকালে কাজা আদায় করে। আসলে তাই এদেশে কি চলে? হ্যাঁ মুসলমান, আমার দেশে এই কিরণ মেলার জামার জন্য প্রথমে 70 জন মেয়ে গলায় দড়ি দিয়া বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেছে। ইরাকি জান্নাতি না জাহান্নামী? জোরে বলে, জোরে বলে, জাহান্নামী। তাই উসমানকা মুসলমান, তাই উসমানকা মহিলা, আমি বলতেছি আপনাদের মেয়েরা যদি এমন থাকে, আমি বলতেছি এর জন্য গোনাহার দায়ী কিন্তু আপনি পিতা আপনার হওয়া লাগবে। ইস্টার জলসা জি বাংলা পাগল হয়ে গেছে, কিন্তু আজকে এই ইস্টার জলসা জি বাংলা নষ্ট করতেছে তামাম সোনার বাংলা। কথা বলেন ঠিক আছে? এই জন্য কবি বলেন ইস্টার জলসায়ার জি বাংলা, ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। আমি কিন্তু আপনাদের কথা বলতেছি না, আমার দেশের কথা বলতেছি। আপনারা রাগ করতে পারেন হুজুর, আপনি ইয়ে কথা বলতেছেন কেন, আমাদের বলতেছেন কেন, আমি আপনাদের বলতেছি না, আপনাদের বলে আমার গা জ্বালা করতে পারে। আপনার বাড়িতে বলবেন হুজুর কে বলতেছেন কেন, আমার বেবি তো স্ত্রী দলটা দেখে, আমার মেয়ে দেখে, আমার ছেলে দেখে। আমি কিন্তু আপনাদের বলছি না, আমাদের দেশের কথা বলতেছি। বলবো কি ভাই, বলবো? ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বোঝে না গো সে বোঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না, আবার এসে সবাই কিরণ মেলা, ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। আবার এসে সবাই জন্মপুর ঝগড়া ঝাটি শিখাই সকাল দুপুর। কথা বলা ঠিক আছে? দেখবেন এগুলো শেখে, এগুলো দেখে, আর নিজের স্বামীর সঙ্গে গন্ডগোল বাধায়। আসলে নাই এই সমস্ত মহিলা আসবে, এই সমস্ত নাটক দেখে, অবৈধ সিরিয়াল দেখে নিজের স্বামীকেও ভালোবাসে না। আপনারা যারা স্বামীকে ভালোবাসবে না, স্বামীকে দেখবে না, যে মহিলা এই মহিলা জীবনে জান্নাত পাবে না। আজকে 3 সন্তানের মা হয়ে গেছে, 4 সন্তানের মা হয়ে গেছে, আপনারা মনে করতেছেন হুজুর মুরাই আলোচনার মূল আলোচনায় যাবেন, আমি ইনশাল্লাহ যাচ্ছি, কিন্তু বোঝানোর জন্য বলতেছি এগুলো দরকার আছে আমাদের। কথা বলে ঠিক আছে? আজকে ভাই আমার যে সমস্ত মহিলারা স্বামীর কথা মানবে না, এই মহিলারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আপনার ঠিক হয়ে গেছে? আপনার বলতে পারেন না ঠিক আছে, ঠিক আছে? আপনারা বলবেন না আমি জানি, আপনাদের ইন্ডিয়ার মেয়েরা সবচেয়ে বেস্টা। এই ইন্ডিয়ায় এমন কোন দিন নয়, এই ভারতবর্ষে এমন কোন দিন নয়, কলকাতা শহরে শুধু বুঝাচ্ছি, কলকাতা শহরে আমি মনে করি কমপক্ষে 100-150 মেয়ে ছেলে ভিড় টাইমে SMS করে, জিনা ব্যবসাদি করে। কথা বলেন ঠিক আছে? এই সমস্ত নাটক মুসলমানদেরকে ইমান ধ্বংস করে ফেলতেছে। এই সমস্ত নাটক চলবে না, মুসলমানের প্রতিবাদ করতে হবে। কিন্তু আজকে না করে এটাই চলুক, এটাই দেখুক। আপনার মেয়ে যদি বলে আব্দুল আমির দেখবো, আপনি বিশ্বাস করবেন না আব্দুল আমির দেখবো, আপনি কিছু বলবেন না, এমন কিছু আছে? কথা বলেন ঠিক আছে? নাই মেয়েকে মানে গাছের আগায় ফেলেছে। এই মেয়েরা রাস্তাঘাটে চলবে, এই মেয়েরা দেখবেন যারা কিরণ মেলা দেখে, ইস্টার জলসা জি বাংলা দেখে, এই মেয়েরা আরে পোশাক আরে ঠিক থাকে না, যখন রাস্তাঘাটে চলবে তখন অন্য কোন যুবক তার দিকে তাকায়, জিনা সমান গুণা হয়ে যায়। আর যখন জিনা সমান গুণা হয়ে যাবে, আপনার পরিবারের শান্তি আসবে না।
আর যখন শান্তি আসবে না আপনি আল্লাহকে ভুলে যাবেন, আপনি আল্লাহকে মানবেন না, আপনি আল্লাহকে মিথ্যা আখ্যায়িত করবেন। এটা কি আমার কথা? কোরআন করিম বলছে সূরা ওয়াকিয়া 57 নম্বর আয়াত, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসদ্দিকুন। আল্লাহ ভাবে বলে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমাকে যদি তোমরা মিথ্যা আখ্যায়িত করো আমি তোমাদের কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের কালে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলবো। এই সূরা ওয়াকিয়া তাফসীর তো শুনবেন ভাই আপনারা, শুনবেন তো? একটু শীর্ষে বিদায় দেবো ইনশাআল্লাহ। ভাই জান আমার আমি যে আলোচনা করতেছিলাম সূরা মুহাম্মদ মনে আছে? তখন মনে আছে ভাই জান আমার? এবার বিশ্বনবী যখন হক কথা বলতেন, সত্য কথা দিতেন, সেই সময় লেজার ছিল আবু জেহেল। এবার আবু জেহেল বলল, আরে আমার তো নেতাগিরি থাকবে না, মুহাম্মদ তো সত্য কথা বলতেছে, পরে হক কথা বলতেছে, আস্তে আস্তে মুহাম্মদের দলে তো লোকজন ভারী হতে শুরু করেছে, আমাকে তো মানবে না, আমার কথা শুনবে না, কি করতে হবে? মুহাম্মদকে ডাকতে হবে। এবার আবু জেহেল বলতেছে, হে মুহাম্মদ তুই কোথায় আছিস, আমার সামনে চলে আবু জেহেল। একটু গরম পানি হবে কি নাই? আবু জেহেল ডাকলেন, হে মুহাম্মদ তুই কোথায় আছিস? এইভাবে যখন ডাকলো, আচ্ছা আপনারা বলেন তো কোন কারিমের ভিতরে এই ইয়াকুব, হে মুসা, হে ঈসা, হে রুহুল্লাহ এমন নাম আছে কিনা? জয়বার আছে, কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না হে মুহাম্মদ। হে শব্দ আমার বিশ্ব নদীর বেলায় আমার আল্লাহ ব্যবহার করি নাই, হে ডাকটা আমার বিশ্ব নদীর বেলায় আল্লাহ তার দেয় নাই। জয়বার সুবহান ভিতরে আমি আমার বিশ্ব নদীকে রহমাতুল আলামিন হিসাবে পাঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার বিশ্ব নবীর আকাশ এই আয়াতে সব থেকে বড় গুরুত্বপূর্ণ মানুষদেরকে বুঝাই, ও বাইবেল আমার আমি কিন্তু পুরস্কার ফাঁস করে দিচ্ছি। আর এই আয়াতে বুঝাই রহমাতুল আলামিন বিশ্ব নবী আকাশ তারা মানবে, তাদের ভিতরে শান্তি চলে আসবে। দেখবেন আপনি যে একটা বড় মাছ পান, তাহলে আপনার খোকার মা বলে তোমার পরে রহমত আছে, এই জন্য তুমি বড় একটা মাছ পেয়েছো, কথা বলে ঠিক আছে না নেই? এই জন্য বিশ্বনবী আদর্শ যারা মানবে, বিশ্বনবী সুন্নাতকে যারা মানবে, তাদের ভিতরে শান্তি চলে আসবে। আজকে বিশ্বনবীর আদর্শ আমরা সুন্নাত আমরা মানি না, যেমন বিশ্বনবীর আদর্শ সুন্নাতের মুখে দাড়ি, আমরা দাড়ি ঠিক মতো রাখি না, দেখলে কিছু মুসলমান আছে দেখলে মনে হয় পালায় ওদের বাচ্চা, কথা বলে মালামের বাচ্চা মনে হয় একদম কিনে দিচ্ছে। গোপটা এতক্ষণ তো লম্বা, গোপের ভিতরে উকুর হয়ে ওঠে পাওয়া যায় না, আছে কি না? আমি দেখেছি আপনাদের ইন্ডিয়া স্কুলে কয়েকজন সভাপতি এমন মনে হয়েছে, ওই সভাপতি মনে হতে হবে তারা কোরআন আলা, দিন আলা, সুন্নাত আলা, কথা বলেন ঠিক আছে না? সুন্নাত আলা এদেরকে বানাতে হবে, কিন্তু বানিয়েছে এই সব গোপ লম্বা, দেখবেন গোপটা লাল হয়ে গেছে, তার মানে বড় বড় পতন খায়, কথা বলেন ঠিক আছে না? ভাই এই সমস্ত নেতাদের ইত্তেদা করলে সে জান্নাত পাবে না? পাবে কি ভাই? জোরে বলেন পাবে। নেতা মানতে হবে ওই নেতা, নেতা মানতে হবে বিশ্ব নবীর মতো নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে মাসূম। হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে মাসূম, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি। সুবহানাল্লাহ।
কখন তুমি মিথ্যা বলো আমি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেলেও তো সুখের গোলাপ শ্যামের বকুল হে রসুল হে নেতা হে মাসুল কিন্তু নেতা কিন্তু পারান কে বলেন আরো ধরে বলেন এটা কি আমার কথা সুরা ফজর 140 নম্বর আয়াত إنكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله أكبر بارك الله الذين إنكناهم في الأرض تذكر আমি ক্ষমতা অধিষ্ঠিত করাই ফিল আরদি জমিনের ভিতরে আরদি মানে কি আরদি মানে কি ধরে বলেন জমিন কিন্তু দেখবেন যারা নামাজ কায়েম করবে এরা সব বেনামাজিওয়ালা কথা বলে আমাদের দেশে চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে সব জায়গায় বসে আছে মহিলারা নামাজ কালাম করে না রোজা রাখে না হজ করে না আবার কি করে এরা ক্ষমতায় যাওয়ার আগে এরা হজ করে মাথায় পুতি বাঁধে তসবিহ হাতে নেয় আচ্ছা এবার বলেন তো আপনি যদি মুসলমান বাচ্চা আপনি মুসলমানের মেয়ে আপনি মুসলমান হয়েছেন আপনার একটা ছেলে হয়েছে আপনার ছেলের নাম কি আপনি ইহুদি খ্রিস্টান রাখবেন রাখবেন বিধর্মীর নাম রাখবেন কিন্তু আজকে ভাইজান আমার আমার দেশে এই বিধর্মীদের নাম দেখে রাখি কথা বলেন ঠিক আছে ভাই আমার দেশে একটা নাম আছে জি ধরে বলে নাম জুবিল্লা এই আপনাদের কোনো কষ্ট আছে আমি কি আপনার শেষ করবো নাকি চলবে তো আসবে না এই ইহুদি খ্রিস্টানের নাম রাখে ভাইজান আমার রাখ করবেন না আপনার দেশেও আপনারা রাখেন ছেলেদের নাম রাখে ডলু কল্টু বলু রাখে না ডব্লু বুশ না ভল্টু এই সমস্ত নাম রাখা যাবে না নাম রাখতে হবে ইসলামিক নাম ধরে বলে সুবহানাল্লাহ মেয়েদের নাম রাখে ডলি পিউলি আছে না কুলি ফুলি এই সমস্ত নাম রাখে এই সমস্ত নাম রাখা যাবে না নাম রাখতে হবে খাদিজা ফাতিমা কথা বলে ঠিক আছে নাকি এই সমস্ত নাম রাখে না হাদিজা কি সব রাখে আর এই গলি আর পিউলি তাদের নাম রাখে এরা বেশি সম্পর্ক করে কথা বলে ঠিক আছে নামাজ কালাম নাই দেখবেন আমি যাচ্ছি এক জলসায় এখন আমার বিরাট আর বলতেছে ও পলি তুমি কেমন আছো বলো পলি কে বলতেছে আমার প্রেমিকা তখন আমি চিন্তা করলাম যাদের নাম ও অবৈধ এরা ও অবৈধ কাজ করবে আমি যে কথা বলতেছিলাম রাসূলের সুন্নাত তারিখ এই দাড়ি আজকে নাই আছে কি আছে রাসূলের সুন্নাত বড় সুন্নাত দাড়ি দাড়ি রাখতে হবে মুসলমান মুসলমানের বড় চিহ্ন হলো আজকে দাড়ি নাই মুসলমান ভাইরা বিশ্বনবীর এক সাহাবী প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আমার দাড়ি তো কালো মিসমিস করছে আমি কি জান্নাত পাবো আল্লাহ রাসূল একটু ইয়ার্কি করে মিসমিস করে হেসে বলছেন আপনি জান্নাত পাবেন না আপনার দাড়ি সাদা না আপনার দাড়ি কালো আপনি জান্নাত পাবেন না আচ্ছা কি এটা কি সত্য কথা নাকি বিষ্ণুদেব একটু ইমান টেস্ট করলেন দেখে কি সাহাবিটা কি এমন বুঝায় ভাইয়া এই সাহাবি মন খারাপ করলেন বাড়ি চলে গেলেন যাওয়ার পরে বাড়ি ছিল গমের আটা এই আটা তাই কিছু মাখতেছে দিদি বলছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলতেছে না আমার রাসূল বলেছে দাড়ি সাদা না হলে তারা জান্নাত যাবে না এই কথা শুনে বিবি আর কিছু বললেন না কিতাবের ভিতরে এসেছে অনেকগুলো ভাই কিরাম মুসাম মুবাসসির কিরাম যারা জানেন হয়তো বা তারা জানেন
আমার ওই সাহাবী তারপরে মারা গেল, মারা যাওয়ার পরে আমার বিশ্ব নবীর কানে চলে গেল, এই সাহাবীরা ইন্তেকাল করেছে, আর ইন্তেকাল শব্দ অর্থ হলো এপার থেকে ওপারে চলে যাওয়া। আমার বিশ্ব নবী বলেছেন এই সাহাবীর জন্য জান্নাত, আমি রাসূল বলে দিলাম ওয়াজিব হয়ে গেছে। দাঁড়িয়ে সম্ভব বলছে না, যাতে দাঁড়িয়ে না দাঁড়িয়ে রাখবো তো ইনশাল্লাহ, এই যাতে দাঁড়িয়ে না রাখবো তো ইনশাল্লাহ। এবার দেখেন এইখানে সমস্যা, আর কেউ কথা বলবে না, রাখতে হবে দাঁড়িয়ে রাখতে হবে। কিন্তু এবার আসুন, মাহফিল দিলে কি সবাই করা হয়, উপকার হয়, আজকে আমাদের শিক্ষা দাঁড়িয়ে রাখতে হবে। এবার আসেন ভাইরা, রাসূলের সুন্নাত চলে গেলাম, লক্ষ্য করেন, ধ্যান করেন, রাসূলের সুন্নাতের বড় সুন্নাত হলো মাথায় টুপি। এই টুপি কার টুপি? এই টুপি কি আমার টুপি? এই টুপি কি আমার টুপি? এই টুপি কি আপনাদের টুপি? এই টুপি কার টুপি? জোরে বলেন, এই টুপি রসুল্লার টুপি। আমার সম্মান তো হুজুর বলে ফেললে, রসুল্লার টুপি বাইরে আমার। আরে আমার বিশ্ব উনি বলেছে কোন বান্দ যদি সারাক্ষণ মাথায় টুপি দেয়, আমি রাসূল তারকার তারকা দেখে তেমন যদি কোনো বান্দা খুশি হয়ে যায়, আর তারকা গুলো চলে, বান্দা কিন্তু তারকার আলোতে বান্দা চলতে পারে, আর তারপরে সেই বান্দা গুলো কিন্তু খুশিতে আশফুল্ল হয়ে যায়। আমি বিশ্ব নবী কোন মানুষের যখন মাথায় টুপি দেখি, আহারে আমি বিশ্ব নবী দেখে ধন্য হয়ে যায়। মাথায় টুপি সারাক্ষণ দেওয়া লাগবে কি না? আজকালকার হুজুর হয়েছে বড় বড় মুক্তি সাহেব, আমি কিন্তু হুজুরদের ছোট করছি না, মুক্তিদেরকে ছোট করতেছি না, মুক্তি হয়েছে এরা মসজিদে যাওয়ার সময় মসজিদে শিরিক যখন উঠবে তখন উঠে এরাম করে মাথায় দেয়। আরে ও তুমি মাথায় দেওয়ার দরকার না, ও থেকে মালা মাথায় দাও, কথা বলে ঠিক আছে না নাই, এমন মুক্তি রয়েছে। ওরে আপনাদের কথা বলছি না, আমার বাংলাদেশে রয়েছি অনেক মাদ্রাসার আলেম রয়েছে, মাদ্রাসার গেটের থেকে টুপি দেয়, আমি বলি তোমরা আলেম না, তোমরা জালেম মার্কা, কারণ টুপিকে তোমরা সম্মান করো না, টুপি তারাকে সম্মান করবে না, আমার রাসূলকে সম্মান করবে না। একটু মহব্বত করে সই আল্লাহুম্মা সাল্লা وعلى آل سيدنا آكاش چاند میں سے مایا مینار کولے آدھار راتے اٹھلو جینو چاندر چراغ جولے চাঁদের সেরাত চলে মারহাবা বলে আকাশতে চাঁদ নেমেছে মায়াবিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাত চলে চাঁদের সেরাত চলে সাদে আজ গাইছে যে শিরিন কালাম তামাম জাহান নবী তরে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আল্লাহুম্মা সাল্লা وعلى آل سيدنا ভাইজান আমার আমার আলোচনা সাপোর্ট কিন্তু সুন্দর নিয়ে না, ওগুলো কিন্তু বলে ফেলেছি ভাইজান আমার, আমি এদিকে আর যাব না, কিন্তু এরকম বলি আমাদেরকে সুন্নাতের ইক্তেদা করতে হবে, কথা বলে ঠিক আছে নাই, ইক্তেদা করতে হবে সুন্নাতের ইক্তেদা করলে রাসূলকে ভালোবাসা হয়ে যাবে, আর যখন রাসূলকে ভালোবাসা হয়ে যাবে সব আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহান সুবহান রাসূলের সুন্নাত কি হুজুর আমি আর একটু বুঝাবো না, আমি আর একটু বুঝাবো না কিছু রাসূল সুন্নাত বাইরে আমি সাতক্ষীরা আগরতলা আমি নিয়া কামিল মাদ্রাসার ছাত্র আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা। আরে এই মাদ্রাসা, এই মাদ্রাসায় একজন ব্যক্তি ঘুমিয়ে আছেন,
হিন্দ আল্লামা রুহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা, কাছের লোক, ভালোবাসার লোক। তিনার নাম হলো শাহ সুফি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। ধন্যবাদ সুবহানাল্লাহ। আমার বলেন রাসূলের সুন্নাত বুঝতে গিয়ে একটা কথা বলেছেন, ও মুসলমান ভাইরা তোমরা শুনে যাও, কান লাগাও, ভালো করে মনবা, ভালো করে শুনবা, শুনলে তোমরা মানবা। আরে যেটা শুনতে হয় সেটা মানতে হয়, আর মানলে তোমরা মোমেন বান্দা হয়ে যাবা। আর যখন তোমরা মোমেন বান্দা হয়ে যাবা, তোমাদের পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ওয়াজিব হয়ে যাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পরে আমি আল্লাহ তাআলা সাহায্য ওয়াজিব হয়ে যায়। এই খানপুরি লাই বাক্স ইনি বললেন, ও মুসলমান ভাইরা তোমরা শুনে যাও, যখন তোমরা একটা সব করে পুকুর কাটবা, ঘের কাটবা, আশেপাশে অনেক ঘের রয়েছে, তোমার মোচে এসে মাছ খাই কি, তুমি যখন ঘের কাটবা, এই ঘেরের একটা বান্দাল করতে হয়, আহারে এই মানটা তুমি সুন্দর করে খুঁজবা, কি একটা মেশিন রয়েছে, নামটা কি, কি নাম বলো, রয়েছে ব্যাখ্যা কথা কিনা, যাই হোক না কেন ভাইজান আমার, বিভিন্ন রকম বলে এক দেশের কাজে কিছু বলি এক কথা ভাইজান আমার। এখন যখন মানটা খোঁজেন, এই মানটা ও দূরে কোথাও আপনি ফেলে দিয়ে আসবেন, দেওয়ার পরে আশেপাশে পুকুর রয়েছে, ভেড়ি কাটলেন না, এবার আপনি মাছ দিলেন, এবার মাছের খাবার দিলেন। আচ্ছা বলেন তো, এই মাছ কিন্তু অন্য পুকুরে যাবে কিনা, যাবে, যাবে না, যাবে ভাইজান আমার। আমার খানপুরি হুজুর বুঝাইছেন, এই ঘেরের এই মাঠটা যদি আপনি সম্পূর্ণ করে আপনার ঘেরের চতুর্পাশ থেকে একটা সীমানা করেন, একটা বান্দাল করেন, একটা ভেড়ি করেন, আর যখন আপনি ভেড়ি করবেন, ওর ভিতরে আপনার পানি দিবেন, পানি দেওয়ার পরে মাছ দিবেন, এবার খাবার দিবেন, মাছ কিন্তু কোথাও যেতে পারবে না, মাছ কিন্তু খাবার খেয়ে মাছ কিন্তু কেমনে বড় হবে, আর যখন বড় হবে তোমার মাছ কোথাও যাবে না। এই বান্দালটা আপনি যখন মাথার টুপি দেবেন, আপনার গায়ে যখন রুমাল রাখবেন, জুব্বা রাখবেন, তখন আপনি ঠাইসা কাজ করতে পারবেন না। তাহলে রাসূলের সুন্নাত সম্পর্কে অনেক বয়ান রয়েছে, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত সম্পর্কে আমি না, আমি গুনাহগার আমি না, অনেক উলামায়ে কিরাম আলোচনা করলে শেষ হবে না, কিন্তু এদিকে যাব না, আসুন আমাদের আলোচনা মুসলমান মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, আপনারা কি বদহজ আছেন নাকি? হ্যাঁ বদহজ আছেন, আলোচনা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আবু জেহেল ডাকলেন, হে মুহাম্মদ তুই কোথায় আছিস, আমার সামনে চলে আয়। আমি কিন্তু আগে বুঝাইছি কোরআন কারীমের কোথাও কিন্তু হে মুহাম্মদ নাই, যারা বলে সুবহানাল্লাহ। তাইজন আমার, আমি কিন্তু কথা বলি নাই। এবার আবু জেহেল ডাকলো, হে মুহাম্মদ তুই কোথায় আছিস, আমার সামনে চলে আয়। বিশ্বনবী আবু জেহেল সাসা বলে ডাকতেন, বলতেছে ও সাসা, কি সংবাদ, আপনি আমাকে দেখেছেন কিনা? বিশ্বনবী আপনি করে কথা বললেন, ধরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কত আদর্শ, বিশ্বনবী ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তুমি আমি করে কথা বলতেন, কিন্তু আমরা শিক্ষিত শয়তান হয়ে বাচ্চাদের সঙ্গে তুইটা বাড়ি করে কথা বলি। বাচ্চাদের সঙ্গে তুইটা কথা বলা যাবে, যাবে না। বিশ্বনবী বাচ্চারা খেলতেছেন, বিশ্বনবী সেখানে যে বিশ্বনবী বলতেছে তোমরা এদিকে এসো। বিশ্বনবী ওদের সঙ্গে একটু খেলার একটু ঝোঁক দিলেন, নেওয়ার পরে কিছুক্ষণ পরে আজান দিলেন, এবার বলেছে তোমাদের সঙ্গে খেলার মাঠে আমিও ছিলাম, এবার আজান হয়েছে, নামাজ পড়তে যেতে হবে। রাসূলের কত আদর্শ ছিল, তার মানে বোঝায় বিশ্বনবী এই কথা খেলাকে সাপোর্ট করে না, কিন্তু খেলার মাঠে এজন্য গেছে এদেরকে নামাজের দিকে ফিরাবে। এবার বাহা,
এটা হেকমত করেছে। বিশ্ব নবীকে আলাদা দুইটা দিয়ে দান করেছেন, একটা হেকমত আর একটা কিতাবুল্লাহ। জোরে বলেন সুবহান। বিশ্ব নবী ওখানে বলতেছেন, একজনকে বলতেছেন তোমার বিড়াল কি ভালো আছে, তোমার পাখি কি ভালো আছে। জোরে বলেন সুবহান। রাসূল কত মহব্বত করতেন বাচ্চাদের, আর আমরা এদিকে আর এই সমস্ত ডাকি হাবিজ হবি ডাকি না, ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান করতে হবে। রাসূল বলেছেন সব থেকে আমার প্রিয় উম্মত হলো ওরা, যারা বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে। জোরে বলেন সুবহান। কিন্তু আজকে আমরা সম্মান, বড়দের সম্মান করি না, মুরব্বীদের সম্মান করি না, আমরা বড়দের সালাম দেই না। আমরা সালাম দেই যাদের গোপ লম্বা রয়েছে, এদেরকে কথা বলে ঠিক আছে। করিম চাচা রহিম নিয়ে আবুল চাচার সালাম জোটে না, সালাম জোটে ডবলু নিয়ে। কথা বলে না না না, সালাম দিতে হবে বড়দের, মুরব্বীদের সম্মান করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে, তারাই রাসূলের প্রিয় উম্মত হয়ে যাবে। তাই আমার এবার বিশ্ব নবী বলতেছেন চাচা আপনি কি দেখেছেন, এখানে আর একটা জিনিস আছে। আমরা আবার বলি আঙ্কেল, কথা বলেন বলে আমাদের বউরা আবার ডাকে, ছোট ভাই বলে আঙ্কেল তুমি ভালো আছো, কথা বলে দেখবেন নিজের স্বামীর সঙ্গে গুণটা টানে, আবার দেওয়ারের সঙ্গে গুণটা টানে না, আঙ্কেল মশাই ভাইদের সঙ্গে গুণটা টানে না, আরো গুণটা ফেরাই দিয়ে ভালো আছে না, আছে আঙ্কেল বলে ডাকে। আচ্ছা আঙ্কেল কি এটা কি সভ্যটা নাকি অসভ্যটা? ধরে বলে অসভ্যটা আঙ্কেল বলে ডাকবেন না, ডাকতে হবে চাচা, বিশ্বনবী চাচা বলে ডাকতে, কি বলে ডাকতে চাচা। বিশ্বনবী বললেন হ্যাঁ চাচা আপনি কি ডাকছেন, বলতেছে হ্যাঁ তোমাকে আমি ডেকেছি, বলতেছে কি জন্য ডাকলেন, বলতেছে তোমাকে আমি ডেকেছি এই জন্যে আজ থেকে তুমি কালেমার দাওয়াত প্রচার করতে পারবে না, ইসলামের দাওয়াত বন্ধ করতে হবে, কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে, এ দাওয়াত বন্ধ করতে হবে, কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। এবার আসেন কালেমাটা কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমার একটা গুণাবলী একটু বুঝাইতে পারি ভাইরা, এই কালেমা লিখতে গিয়া একটা কলম লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত লিখতে গিয়ে কলেমা এই পর্যন্ত লিখতে গিয়ে এই কলমটাকে 70,000 জিন্দেগি বছর লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন এই কলমটা ঠুক করে পড়ে গেল, আল্লাহ বলছে কলম তো থামলি কেন, পড়ে গেলি কেন, কলম বলছে আমি এরপরে কার নাম জপ করব, আল্লাহ বলছে ও কলম তুই জানিস না এরপরে কার নাম জপ করবি, তুই জপ করে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের নাম লিখতে গিয়া ওই কলমে 70,000 জিন্দেগি বছর লেগেছে। ধরে বলে সুবহান। রাসূলের সম্মান কি কম, এবার আসে আবু জাহেল বলতেছেন কালেমার দাওয়াত বন্ধ করতে হবে, ইসলামের দাওয়াত বন্ধ করতে হবে, আর বন্ধ না করলে চলবে না। ও তুমি কেন চাচা, বলতেছে আমার লিডার দেখতেছিস না, আমার কথা সমাজে শুনতেছে না। ভাইজান আমার ইয়া কি কথা, বাংলাদেশে আল্লামা সাইদি সহ যত আলেমুলামা রয়েছে কালেমার দাওয়াত যখন দিতে শুরু করেছে, মায়ানমারের মুসলমান যখন কালেমার দাওয়াত দিতে শুরু করেছে, আর সেই সময় এই আবু জেলের 100 উত্তর শরী রক্তের সঙ্গে রক্তের মিল রয়েছে, এরাই চিন্তা করেছে বন্ধ করার জন্য এদেরকে ডাকতে হবে। আর যখন দেখেছে ওদের কথা শুনে নাই, তখন সঙ্গে সঙ্গে মুসলমানদেরকে মার শুরু হয়ে গেছে। কথা বলেন ডিজিটাল কায়দা আলোচনা হবে, আমার বাংলাদেশ ডিজিটাল, কি বললাম ডিজিটাল, এই জন্য আলোচনা কিন্তু বুঝতে হবে ভাই জান, আমার আলোচনা সাবজেক্ট কিন্তু আলোচনা তৎকালীন জামানা ছিল তো তারা, আর এখন সিনাস। এবার এই কথা যখন বললেন আমার বিশ্বনবী বললেন আজ আবু জেহেল মক্কা মদিনার লোকজন যদি সব এক পাল্লায় হয়ে যায়, আমি মুহাম্মদ যদি আর এক পাল্লায় হয়ে যায়, আমাকে যদি গাড়ি দেয় বাড়ি দিতে চাই, দিতে চাইছিল কিনা, দিতে চাই
আরে আজ বলে কালেমা দাওয়াত বন্ধ করতে হবে, আমি বিশ্ব নবী, আমি মুহাম্মদ, আমি আল্লাহ নবী, আমি সত্য নবী, আমি কালেমা দাওয়াত বন্ধ করতে পারি না। আজকে আমার বাংলাদেশে যান, বাংলাদেশে যখন কালেমার দাওয়াত শুরু হয়ে গেছে, ইসলামের দাওয়াত শুরু হয়ে গেছে, সেই সময় আলেমদের গ্রেপ্তার শুরু হয়ে গেছে, আলেমদের নির্যাতন শুরু হয়ে গেছে, আলেমদের বলা হয়েছে তোমরা ভদ কথা বলতে পারবা না, সত্য কথা বলতে পারবা না, না বলতে যদি তোমরা সত্য কথা বলো তোমাদেরকে রিমান দেওয়া হবে, তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। আল্লাহ সাইদিকে হক কথা বলার কারণে হাজার পরে ভাল দিয়েছে, আজকে আপনারা বলেন তো আল্লাহ সাইদিকে কালেমার দাওয়াত বন্ধ করেছে। আল্লাহ সাইদি ওই ইহুদি খ্রিস্টান নাস্তিক মুনাফিক চরিত্রের লোকের কাছে আল্লাহ সাইদি নত হয় না, যদি কোন মানুষের নারকেলের পাতা বানানোর শক্তি থাকে আমরা তার গোলামি করবো, কথা বলা ঠিক আছে, শক্তি নাই আমরা গোলামি করবো না, আমরা একমাত্র কেবলমাত্র গোলামি করবো কার, আমরা নামাজে বলি সুবহান রব্বিয়াল আলা, আমরা রব স্বীকার করি না বলি, এখানে রব স্বীকার করি, আহারে আমরা আবার বলি এখানে রব নামাজের রব, আহা এরকম অনেক জায়গায় রবের কথা আছে কর্মকারীদের ভিতরে, তাহলে দুনিয়াতে যখন চলবো সেই সময় কার্য স্মরণ করতে হবে, জোরে বলে পৃথিবী জাহান, গড়েছো তুমি এই বিশ্ব জাহান, তুমি অসীম তুমি মহান, বলে বলে অসীম কে ভাই জানা না, আসলে ইসলামী গজল গাইতে গেলে আলোচনা করা যায় না, কথা বলে ঠিক আছে ভাই, ইসলামী গজল চলবে না আসলে আলোচনা করে বিশ্বনবী বলেছেন মক্কা মদিনার লোক যদি এক জায়গায় হয়ে যায়, আমি মুহাম্মদ যদি আর এক পাল্লায় হয়ে যায়, তারা সব যদি আমাকে কালেমা দাওয়াত দাওয়াত যদি নিষেধ করে, কোরআনে দাওয়াত যদি নিষেধ করে, আমি মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না, কারণ কালেমা দাওয়াত শিখাইছেন আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, বেশি বেশি আল্লাহ ডাকতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, তাহলে কলব সাফ হয়ে যাবে, আর বেশি বেশি কাঁদতে হবে, তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। আমরা জিকির করি না, করি কি জিকির করি, একটু মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন, কথা বলেন ঠিক আছে নাই, আমি দেখব কেমন জিকির হয়, আল্লাহ লা ইলাহা জিকির করতে হবে, অল্প সময় সীমিত সময় তারপরে আলোচনায় চলে যাব, একটু মহব্বত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানে আল্লাহর নাম বলতে ভালো লাগে না খারাপ লাগে, জোরে বলেন খারাপ লাগে না ভালো লাগে, একটু জোরে আওয়াজ দাও, লা ইলাহা আর জোরে লা ইলাহা এই পৃথিবী ও আকাশে মালিক তুমি রহমান, এই পৃথিবী ও আকাশে মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার প্রথম নম্বর আয়াত
এবার বিশ্বনবীজি চলে গেলেন সাসার কাছ থেকে। এবার আবু জেহেল বলেছে, তুমি যখন বন্ধ করবে না, তোমার বিরুদ্ধে একটা কঠিন ষড়যন্ত্র, একটা ভূমিকা আমার নেওয়া দরকার। বিশ্বনবী বাইরে চলে গেলেন, আবু জেহেল আর দেখবেন ভাইয়ের আমার এই কাফেরেরা কিন্তু একজন পরামর্শ করে না, এরা লোকজনদেরকে ডেকে নিয়ে পরামর্শ করে, আর এই মুসলমান কোনো কিছু হলে নিজে নিজে পরামর্শ নেয়, আর নিজে নিজে পরামর্শ নিলে সেইটা ভুল হয়। এই জন্য মুসলমানদের কোনো সমস্যা হয় মহল্লার ভিতরে সমাজের ভিতরে, মুসলমান পরামর্শ করে সেটা সংশোধন করা দরকার, কিন্তু এরা পরামর্শ নেয়। এই সমস্ত বড় বড় কাফের লিডারদেরকে ডাকলো। ডাকার পরে বলতেছে, ও ওয়ালিদিন মুগিরা, ও উতবা সাহিবা, আমি মুহাম্মদকে ডেকেছিলাম, মোহাম্মদ তো কালেমার দাওয়াত বন্ধ করবে না, ইসলামের দাওয়াত বন্ধ করবে না, আমার লেডার গিরিও থাকবে না, আমার কথা সমাজে শুনবে না, তাহলে কি করতে হবে? এবার বাইজান আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, ও আমার বাইরে, এবার উতবা সাহিবা ওয়ালিদিন মুগিরা ইরা বলেছে, আবু জেহেল আপু তো আমাদের লেডার, যুক্তি একটা আছে, বুদ্ধি একটা আছে। বলতেছে কি বুদ্ধি? বলতেছে এইখানে একটা বড় মিটিং ডাকতে হবে। আজকে আমাদের সমাজে মিটিং ডাকে কিনা, জোরে বলেন ডাকে। ভাইজান আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, ভাইজান আমার অনেক ওদিকে পিছনে অনেক কথা সঠিক ঘটে বলে ওই পিছনে কথাগুলো বলবো, ভাইজান আমার লক্ষ্য করেন, খেয়াল করেন। আরে এবার উদ্বাসাই মাওলিদ বিন মুগিরা ইরান যে কথা বলেছেন, আবু জেহেল সেই কথা গ্রহণ করলেন। এবার বড় মিটিং ডাকলেন, মিটিং ডাকার পরে এবার উদ্বাসাই মাওলিদ বিন মুগিরা ইরা চিন্তা করেছে, মিটিং টু ডাকা হলো, লোকজন আসবে কি না আসবে এটা সন্দেহ রয়েছে, এবার কি করা যাবে? তখন উতবা সাহিবা ওয়ালিদ বিন মুগিরা ইরা বলেছে, আহারে লোকজনদেরকে আনতে হলে এদেরকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কিতাবের ভিতরে এসেছে তৎকালীন জামানায় দামি দামি পোলোয়া বিরিয়ানি কোরমা দামি দামি যে খাবার ছিল এই খাবার ইরা জোগাড় করে ফেলেছিল। এবার আসেন, নামাজ পড়লে যে পরকালে জান্নাত হবে এটা বাকি ওরা বিশ্বাস করে না, রোজা রাখলে যে পরকালে জান্নাত হবে এটা বাকি ওরা বিশ্বাস করে না, হজ করলে যে পরকালে বিশ্বাস হবে এটা ওরা বিশ্বাস করে না, না না না। এই জন্য আমার দেশের দেয়াদত নাস্তিক হজের বিরুদ্ধে কথা বলে, নাম তার লতিফ সিদ্দিকী কথা বলেন, ঠিক আছে নাই? আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, আমি তার নাম রেখেছি লতিফ গিরগিটি। এই ব্যক্তি সুয়াদ নাস্তিক, এই ব্যক্তি বলেছে হজ, হজের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের হজ করতে গেলে নাকি ভণ্ডমি হয়ে যায়, রাসূলের কবর জিরা কারণ নাকি ভণ্ডমি হয়ে বলে না, এই কথা বলেছে, হজের বিরুদ্ধে কথা বলেছে, হজের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলা ঠিক আছে নাই? এই নাস্তিক আমার সরকারকে ধন্যবাদ জানায়, আমার দেশের সরকার তাকে দোয়াল থেকে বহিষ্কার করেছে, পদত্যাগ করেছে, আরো সন্তুষ্ট হতাম যদি তাকে ফাঁসির কাছে ঝুলাতো, কথা বলা ঠিক আছে নাই? কিন্তু ওদেরকে ঝুলাবে না, ঝুলাবে যারা করে হক কথা বলবে, সত্য কথা বলবে, কথা বলা ঠিক আছে নাই? আর মাত্র এক মিনিট আছে ভাই, আমার আয়াত এবার কাছে কিন্তু শেষ হয়ে যায়, কি করবো আপনারা বলুন, হ্যাঁ এই আয়াত এবার কাছে কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু মাত্র এক মিনিট টাইম তো আমার মেনটেন করতে হবে, কথা বলেন ঠিক আছে নাই? আদম মনে চলে এসেছে, হুজুর চলে এসেছে, আহা অনেক জ্ঞানী মানুষ, আমি শুনেছি হুজুরের কথা শুনেছি, বলেন আব্দুল মাতিন সাহেব নাকি? আমি শুনেছি অনেক জ্ঞানী মানুষ, আল্লাহ একবার আহারে করে হক কথা বলেন, সত্য কথা বলেন, হুজুর চলে এসেছেন। ভাইজান আমার আলোচনা তাফসির তো অনেক পড়ে আছে,
সেই পড়ে আছে ফেতনার কথা, তিনি সেই হাদিস কিতাব ফেতনার কথা কথা বলেন। ভাই জানা মা আমি কেমনে বলবো ভাই, আর যদি আমাকে আবার তখন আপনাদের মাঝে নিয়ে আসে ইনশাল্লাহ বলবো। এই আয়াতের তাফসীর আকারে বলতে গেলে আরো কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই জানা এবার সেই নীতি তাফসীর ভাই জান বলার সময় নাই, পরিশেষে ভাই জান বলি আমাদের দরকার আবু, কারণ আমরা তো নিয়ে এসেছি মুসাফির, কথা বলা ঠিক আছে ভাই? আমি যে এসেছি 48 কিলোমিটার দূর থেকে, আমি কিন্তু মুসাফির কিন্তু তা নয়। কবি আল্লামে ইকবাল বলছেন, ইয়া আমাকে মুসাফির হাই তুই আমার রওয়ানা, ইয়া আমাকে আকাশ থেকে ঠিকানা। আমরা দুনিয়ায় প্রত্যেকে মুসাফির, কথা বলা ঠিক আছে ভাই? আমাদের সেই কবরে যেতেই হবে, সেই কবরে যেতেই হবে, যে কবরস্থান উদ্যোগে এখানে মা আফেল, কথা বলেন ঠিক আছে নাই? সেই কবরে আমাদের প্রত্যেকে যেতে হবে। আরে এখন আমরা জামা পরি, শার্ট পরি, শার্টের পকেট রয়েছে, আমরা জামা পরি, জামায় বড় বড় পকেট রয়েছে, টাকা রাখি, দামি দামি সেট ব্যবহার করি, কথা বলেন ঠিক আছে নাই? গরিব মানুষ খাবার পাই না, ভাত রবে না, অথচ দামি দামি মোবাইল সে ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, আপনার এই মাথার টুপি, আপনার পকেট বড় বড় টাকা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি কিন্তু আপনার যাবে না, যাবে শুধু একমাত্র কেবলমাত্র তিন টাকা ফোনে কাপড় পুরুষদের, কথা বলেন ঠিক আছে নাই? এবার আজকে কবরের ভিতরে কিন্তু সেই আপনার ব্যাংক ব্যালেন্স, বাড়ি, এই সমস্ত অট্টালিকা যাবে না, যাবে একমাত্র তিনটা কাপড়, আর মহিলাদের যাবে পাঁচটা, কয়টা? পাঁচটা। আচ্ছা ভাই, তিনটা পুরুষদের আর পাঁচটা মহিলাদের, এটা হলো কেন? কারণ কি আমাদের জানা দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আপনারা সকলে জানেন আদম আর হাওয়া একে জান্নাতের ভিতরে দেওয়া হলো, যখন জান্নাতের ভিতরে দেওয়া হলো, দেওয়ার পরে আর আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন ওই সেই গন্তব্যফল। এই গাছের বাইরে অনেক লম্বা ঘটনা আমি সামান্য থিওরি দিয়ে বুঝাই দিচ্ছি। এই গন্তব্যফল, এই তোমরা খাবা না, এই গন্তব্যফলের ধারে কাছে তোমরা যাবা না, গেলে ক্ষতি হবে। বাইরে আমার কিন্তু মিস্টার ইবলিস এর তো সহ্য হয় না, আদম হাওয়া জান্নাতে থাকবে আর আমি বাইরে থাকবো, মিস্টার ইবলিস তো সহ্য করতে পারে না। এখান থেকে শিক্ষা আছে, এটা রিয়াজুল জান্নাতের বাগিচা কথা বলে, এই রিয়াজুল জান্নাতের বাগিচায় যারা কোরআন শুনতে আসবে এখানে কিন্তু শয়তান বসবে, যদি ফাঁকা থাকে সেখানে শয়তান ঢুকবে, আর শয়তান ঢুকবে আর বলে খুসা মানলে ও ও চলে যা, দরকার শোনা কোরআন শুনতে হবে না, কোরআন শ্রবণ করা যাবে না, এ আমাদের খুসা মানবে। এই জন্য আমার বিশ্বই বলেছে কোরআন যখন তোমরা শুনবে মৌমাছির মধ্যে তোমরা এক জায়গায় হয়ে যাবে। এই কথা বলার পরেও কেউ বলার লাগে আপনাদের এক জায়গায় আসতে পারছেন না? আমি মুসাফির মানুষ, আমি বললাম ভাই জানা আপনি বলতে পারছেন ভাই, আসুন ভাই, নড়ে আসেন, একটু নড়ে আসেন ভাই, আমি দোয়া করবো ইনশাল্লাহ, নড়ে আসেন ভাই। এই আদমার হাওয়া জান্নাতের ভিতরে গেলেন, মিস্টার ইবলিস এবার সহ্য করতে পারলেন না, মিস্টার ইবলিস বলতেছে আদমার হাওয়া জান্নাত ভোগ করতে আমি মুসল, কে বুঝেছে? মিস্টার ইবলিস, মিস্টার ইবলিস বলেছে কি করা যাবে। এবার মিস্টার ইবলিস চিন্তা করলো মহিলাদের মন বেশি কোমল থাকে, নরম থাকে, এই মহিলাকে যদি ধরতে পারি হাওয়া দিদিকে তাহলে আমার কাজ সহজ হয়ে যাবে। দেখবেন মহিলাদের কবর কত নরম, ওদের মন হচ্ছে নরম, কথা বলেন ঠিক আছে নাই? মনটা নরম, বাইরে আমার এত মন নরম হয়, আপনি পুরুষ মারা গেলে আপনার স্ত্রী আপনাকে ধোয়াতে পারবে, কথা বলেন ঠিক আছে নাই?
ধোয়াতে পারবে? আপনার ওলামা কি বলে? একমত দেয় তো, একমত দেয় স্ত্রী ধোয়াতে পারবে, কিন্তু আপনার স্ত্রী মারা গেলে আপনি ধোয়াতে পারবেন না। কারণ কি? পুরুষের মন অত নরম না, কমন না। এজন্য এখান থেকে বুঝতে হবে, এখান থেকে বোঝা যায় মহিলাদের মন এত নরম যে ওদের অন্য কোনো নেগেটিভ সাইজ যায় না। যারা বলে সুবহান, এত নরম, এত কমন। মিস্টার ইবলিস এবার কইছেন, এবার হাওয়া বিবি, কোন বিবি? এই দিদিকে ডাকলো, ডাকার পরে একটু রং তমসার কথা বলল, মহব্বতের কথা বলল, মনটা মলিন হয়ে গেল। মলিন যখন হয়ে গেল, সেই ফল নারে তাকবীর, নারে তাকবীর। আজ আলোচনা করবো না, বুঝলে? সেক্ষেত্রে আমি তো আসলে কদম গুণাগার ছোট মানুষ, আমার তো এলেন কালাম কিছুই নেই। হুজুর এসেছে, আমি হুজুরের প্রশংসা শুনেছি, হুজুরের বাড়ি আমি তাও আমি শুনেছি, যতটুকু খোঁজ খবর নিয়েছি, আমি যখন নাম শুনেছি, আমি ভারতবর্ষে যখন প্রথম এসেছি তখন নাম শুনেছি। আর প্রথমে ভারতবর্ষে এসে আমি গত বছর বাদুরি আঞ্চল যাত্রা করছিলাম, আর বাদুরি আঞ্চলে হুজুরদের বাড়ি নাকি আমি শুনেছি। অনেক বড় আলিম, আলিমকে রেখে কথা বলা যাবে না, আর আমার বলতেও কেমন লাগবে। ভাই আমি সূরা মুহাম্মদ এরপর তাফসীর করতেছিলাম, ভাই জানা কি মনে আছে আপনাদের? ভাই জানা আমার এরপরে আমার একটা অভ্যাস, আমি প্রত্যেকটা আয়াত এরপর তাফসীর করি, কুরআন এবং হাদিস দিয়ে মানুষের বোঝানোর চেষ্টা করি, চেষ্টা করি বলার পক্ষবতী আমি না। এই জন্য আপনারা আমার আলোচনা দেখবেন, ফেসবুকে রয়েছে, নেটও ছাড়া হবে ইনশাল্লাহ কয়েকটা ইবানে অগ্নি পরীক্ষার পরে। ভাই জানা আমার অনেক আলোচনা দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে আলোচনার শব্দ ছিল আল্লাহ রাস্তা সিনাস্তে কারা আর বাংলাদেশ কারা, তৎকালীন জামা সিনাস্তে কারা আর বাংলাদেশ ছিল কারা, এই শব্দ ছিল ইনশাল্লাহ। শেষ করতে পারলাম না, আপনার যে আমাকে আবার আনাই, আমি যদি আবার আসতে পারি ইনশাল্লাহ আপনার সম্মুখে বলবো ইনশাল্লাহ। আমি যে আলোচনা করলাম, এই আলোচনার পরে আমাকে নিজের ভিতরে যেন আমল করতে পারি, এই দোয়া আপনারা করবেন, আর আপনারা যেন আমল করতে পারবেন। আর সব থেকে দুনিয়ার আমল বেশি বেশি দরকার, কথা বলেন ঠিক আছে নাই? আমল নাই সেদিন বরবাদ হয়ে আমরা এখানে এসেছি আমলের খোরাক নিতে। এই জন্য আমরা বেশি বেশি আমল করবো, নামাজ কালাম করবো ভাই জান আমার, আর কবরে চিন্তা করবো ভাই জান। আমি আমার জন্য আপনার খাস করে দোয়া করবেন, আমি অত গুণাকার হুজুরকে রেখার কথা বলবো না। আমরা সকলে একটু দূর সই করি, আল্লাহুম্মা সাল্লি আলা